الحمد لله الحمد لله حمدا كثيرا وصبحه بكرة وسيلة ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لما المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم لا يبسن الله أقواما في يوم القيامة في وجوههم نور على منابر اللؤلؤ يكبتهم الناس لا أنبياء ولا شهداء قال عربي هلهم نانا نعرفهم فقالهم الذين متحبون في الله من قبيل شتى من بلاد شتى يجتمعون على ذكر الله يذكرونه أو كما قال عليهم الصلاة والسلام পাকের অশেষ মেহরবানি যে রব্বুল আল আমিন আমাদেরকে খান দাদিয়া আক্তারিয়া মান্নানিয়া কাদিয়া রাশিদিয়ায় মার্কাজুল্লাহ খুদ্দামুদ্দিনের সাথে আসার বসার টৌফিক দান করেছেন এবং জামিয়া কাউসারিয়া মডেল মাদ্রাসার সংস্পর্শে আকার তৌফিক দান করেছেন এই জন্য মহান রব্বুল আহ দরবারে আমরা সকলে সুক্রিয়া আদায় করি বলিয়ান আলহামদুলিল্লাহ শরীরটা ভালো না কয়েকদিন ধরে একাধারে রাত জাগার কারণে শরীরটা অনেক দুর্বল হয়েছে কিন্তু আল্লাহ পাকের মেহরবানি তারপরেও আল্লাহ পাক সব কিছু মিলায় সুস্থ রাখছেন জন্য মহান রব্বুল আলমিনের দরবারে আবারও সুক্রিয়া দেই বলি বলি আলহামদুলিল্লাহ দোয়া করবেন জানে আমি সুন্দরভাবে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করতে পারি এবং দিনের কাজের জন্য সহযোগিতামূলক যে আলোচনা করলে আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি হয় সে আলোচনাগুলো যেন আমার জবান থেকে আল্লাহ পাক বের করে দেয় সব কিছুর জন্য তরবিয়ার দরকার আজকে আলোচনার মূল ভূমিকা হচ্ছে এটা তরবিয়ত তরবিয়ত তিন জিনিসের নাম জানা শোনা শেখা জানা শোনা শেখা এই তিনটা জিনিস মিলে হচ্ছে তরব সব কিছুর জন্য তরবিয়ত দরকার তরবিয়ত ছাড়া কোনো জিনিস হাসিল হয় না ব্যবসার জন্য দরকার অভিজ্ঞতা চাকরির জন্য দরকার পড়াশোনা একটা মানুষ দশ বর বছর নয় দশ বছরে এসএসসি পাস করে এরপরে ইন্টার পাস করতে গিয়ে লাগে আরও দুই বছর তারপরে যা ডিগ্রি পাস করতে লাগে চার বছর ষোলো বছর মাস্টার্স পাস করতে লাগে এক বছর কারোর জন্য দুই বছর আঠারো বছর যোগ দেন পাঁচ পাঁচ থেকে ছয় বছর তাহলে একুশ থেকে বাইশ বছরে একটা মানুষ যদি পড়াশোনা করে স্কুল কলেজের লেভেলে তাহলেও একুশ থেকে বাইশ বছর তার সময় লাগে পড়াশোনা করার এরপরে তার অভিজ্ঞতার দরকার হয় তারপরে সে পরীক্ষা দেয় তারপরে চাকরি পায় তাহলে কঠিন একটা বিষয় এত সহজে একটা মানুষ কিন্তু চাকরি পায় না একজন ব্যবসায়ী একদিনই কিন্তু ব্যবসায়ী হয়ে যায় না তার সব কিছুর অভিজ্ঞতা অর্জন করতে গেলেও দশ বছর লাগে দশ পনেরো বছর লাগে অভিজ্ঞতা অর্জন করতে তারপরে যায় ব্যবসায়ী হতে পারে তাও তো বন্ধুরা আমার সব কিছুর জন্য যে তর্বিয়াত আছে চাকরির জন্য অভিজ্ঞতা লাগে ব্যবসার জন্য অভিজ্ঞতা লাগে গাড়ি চালানোর জন্য প্রশিক্ষণ দরকার হয় উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া আপনি গাড়ি চালাইতে পারবেন না আর্মি ট্রেনিং আর্মির জন্য ট্রেনিং দরকার হয় ট্রেনিং ছাড়া আর্মি আর্মি হইতে পারবেন না আরেকটা মানুষ যদি কোনো কিছু উদ্যোক্তা হয় কোনো কিছুর উদ্যোক্তা হয় যে কোনো জিনিসের উদ্যোক্তা হইলে তাকে বিচক্ষণতা দরকার হয় তার জন্য বিচক্ষণ যদি না হয় সে উদ্যোক্তা হইতে পারে না মনে করেন যে একজন নিজে ব্যবসায়ী ব্যবসায়ী যেমন আমাদের রমজান ব্যবসা করে তো ব্যবসায়ী হিসেবে সে কিন্তু একটা উদ্যোক্তা উদ্যোক্তা মানে সে একটা নিজস্ব একটা প্রতিষ্ঠান এবং সে নিজে ব্যবসা করে জন্য তার দরকার হলে বিচক্ষণতা যত বিচক্ষণ হবে তত সে উদ্যোক্তার লাইনে আগাইতে পারবে এরপরে যুদ্ধ ধর্মযুদ্ধ ইসলামী যুদ্ধ এই যুদ্ধের ক্ষেত্রে দরকার হচ্ছে কৌশল একজনে ভালো অস্ত্র চালাইতে পারে ভালো বন্দুক চালাইতে পারে কিন্তু কৌশল জানে না তাহলে লাভ লাভ নেই কৌশল ছাড়া কোনো যুদ্ধে কেউ জয় লাভ করতে পারে না আমাদের ছেলেমেলেরা দেখা গেছে যে সরকার কেনামায় দিছে কৌশল অবলম্বন করছে বিদায় পারছে যদি কৌশল অবলম্বন না করতো তাহলে পারত তাহলে বোঝা গেল যে যুদ্ধ যে কোনো যুদ্ধের জন্যে কৌশল দরকার আর আল্লাহকে পাওয়ার জন্য মেহনত দরকার মোজাহাদা দরকার কোরবানি দরকার মশাহাদা দরকার এরপরে সবার শেষে যেটা দরকার সেটা হলো সৌবত আল্লাহকে পাওয়ার জন্য তো এই তরবিয়তের জন্যই আমি কিছু কথা বললাম তরবিয়ত মানে হলো আমরা কি বুঝলাম কোনো কিছু জানা শোনা মানা শেখা চারটা জিনিস জানা শোনা মানা শিখা এই চারটা জিনিসের মাধ্যমে তরবিয়ত হয় সে যেই জায়গায় যাক যেই কাজ করুক ওই কাজের মধ্যে ওই জায়গার মধ্যে যদি এই চারটা জিনিস তার থাকে তাহলে আলহামদুলিল্লাহ তার তরবিয়ত হওয়া শুরু করবে এবং সে এটার ফলাফল হিসাবে জীবনে কামিয়াবি লাভ করবে সফলতা লাভ করবে যদি তরবিয়ত না থাকে তাহলে সে প্রত্যেকটা ময়দানে হেরে যাবে এবং প্রত্যেকটা ময়দানে তার কষ্ট হবে আমি জাপানি এক ব্যবসায়ীর কথা বলবো এই ব্যবসায়ী একটা হোটেল দিছে তো হোটেলের মধ্যে মাছ পাকানো হয় কিন্তু জাপানি যারা আছে তারা তাজা মাছ খাওয়া পছন্দ করে শব্দ তাজা মাছ এটা ধরে ফ্রাই করবে ওইটা খাওয়া পছন্দ করে কিন্তু জাপানিসরা সমুদ্রের মাছ খায় তো এই হোটেলের এই ব্যক্তিও সমুদ্রের মাছ আনে তার হোটেলে বিক্রি করে কিন্তু সমুদ্রের তাজা মাছের যে স্বাদ যে ফ্লেভার এটা তার হোটেলের বাবুরচি পাকানোর পর ওই ফ্লেভার ওই স্বাদ জাপানিসরা পায় না যার কারণে তার হোটেল আগাচ্ছেন হোটেলের মধ্যে বেচা কিনা সেভাবে হচ্ছেন তো জাপানিস এই ব্যবসায়ী চিন্তা করলো কিভাবে এই আমার হোটেলের মাছের মধ্যে সমুদ্রের মাছের অরিজিনাল ফ্লেভার এবং স্বাদ আনা যায় সেজন্য সে ওইখানে একটা হেসারি বানায় করলো। হ্যাসারির মধ্যে মাছ ছেড়ে দিল তো জাপানিসরা তাজামাজ দেখতেছে ওইটাকে ফ্রাই করা হচ্ছে খাচ্ছে কিন্তু তারপরও ওই স্বাদ পাওয়া যাচ্ছে না তখন হোটেলওয়ালা ব্যবসায়ী জাপানিস এই ব্যবসায়ী চিন্তা করলো কিভাবে এই স্বাদটা আরও বাড়ানো যায় কিভাবে অরিজিনাল মাছের স্বাদ এখানে আনা যায় তখন সে চিন্তা করলো যে মাছগুলো তো সমুদ্রের মধ্যে দৌড়ায় বেড়ায় তো সমুদ্রের মধ্যে দৌড়ায় এই কারণে এই মাছ সবসময় সতেজ থাকে তরুতাজা থাকে ভালো থাকে এবং মাছের তরবিয়ত হয় মাছ অনেক জ্ঞানী হয় মাছ অনেক কিছু জানে সমুদ্রের সম্পর্কে অনেক ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবেলা মাছ করে যেমন সমুদ্রের মধ্যে অনেক হাঙ্গর মাছ থাকে তিমি মাছ থাকে ভয়ঙ্কর মাছ থাকে এই মাছগুলো কিন্তু অন্য মাছগুলোকে খেয়ে ফেলে তো যেই মাছগুলো হোটেলে বিক্রি হয় ওই মাছগুলো কিন্তু ওই সমুদ্রের মাছই ওই তিমি মাছের সাথে মোকাবেলা করে টিকে থাকতেছে হাঙ্গর মাছের সাথে মোকাবেলা করে রাক্ষসী মাছের সাথে মোকাবেলা করে টিকে থাকতেছে বিদায় ওর মধ্যে স্বাদ বেশি আমার এখানে ওই মাছগুলো তুলে নিয়ে আসার পরে হ্যাসারিতে রাখার পর এটা যার যার জায়গায় নিশ্চিতভাবে ঘুমায় এক জায়গায় বসে থাকে দৌড়ায় না এই না দৌড়ানোর কারণে ওই সারটা সমুদ্রের মাছের ওই সারটা এটার মধ্যে নাই তখন সে চিন্তা করলো হোটেল ব্যবসায়ী চিন্তা করলো তাহলে এইগুলারে দৌড়ানোর ব্যবস্থা কী করা যায় তো দৌড়ানির ব্যবস্থা করার জন্য তো তুমি মাছ আনার কায়দা নেই হাঙ্গর মাছ আনলে তো ধরবে না তো আনছে ছোট মোটো শার্ক মাছ এটাও এক প্রকার মাছ খাওয়া জানোয়ারের মতোই আর কি এটাও মাছ খায় কিন্তু মাছটা শার্ক মাছ তো একটু ছোট আকারে তো হাসারির মধ্যে মোটামুটি একটা শার্ক মাছ এনে ছাড়ে দিল এবং শার্ক মাছ সারাদিন মাছের পিছনে ধরে থেকে হোটেলেওয়ালাও জানে দু একটা মাছ খেয়ে ভালবে সে কিন্তু আলহামদুলিল্লাহ দৌড়ানের কারণে মাছের মধ্যে অরিজিনাল যে সমুদ্রের মাছের স্বাদ চলে যায় এবার শার্ক মাছ যখন দৌড়ায় এগুলোও দৌড়াইতে থাকে ওগুলাও দৌড়ায় এগুলোও দৌড়াইতে থাকে ওগুলাও দৌড়াইতে থাকে এখন দৌড়াইতে দৌড়াইতে এগুলোও দৌড়ায় ওগুলাও দৌড়ায় তো যার কারণে ওই মাছের মধ্যে কিন্তু এক সতেজতা এক উদ্দীপনা এক এক প্রকার আনন্দ ঘন পরিবেশ তার মধ্যে এক শক্তি ওই মাছের মধ্যে তৈরি হয়েছে ওই শক্তিশালী মাছগুলো যখন উঠায়া ফ্রাই করে তো অরিজিনাল সমুদ্রের স্বাদ পাওয়া যাচ্ছে সমুদ্রের মাছের স্বাদ পাওয়া যাচ্ছে তারপরে তার হোটেল মাসাল্লাহ অনেক বেচা কিনা বেড়ে গেছে তো আমি এ আলোচনা করার পিছনে কারণ হল আমাদের জীবনেও কিছু হাঙ্গর মাছের মতো কিছু আল্লাপাক বিপরীত কিছু বস্তু রাখছে হাঙ্গর মাছের উদাহরণ যেমন শয়তান তিমি মাছের উদাহরণ দেওয়া যেতে পারে তিমি মাছের উদাহরণ দিয়ে বলা বলা যেতে পারে এটা হচ্ছে নফস যেটা আমাদেরকে সব সময় খাইতে চায় আর শার্ক মাছের উদাহরণ যদি আমরা দিই তাহলে বোঝা যা বলতে পারি যে আমাদের কিছু বিপরীত বস্তু যে বিপরীত বিষয় যেগুলো মোকাবেলা আমরা প্রতিদিন করি যেমন শীত কাল গরম গরমকাল রাত দিন এগুলার মোকাবেলা আমরা করি ভালোর মোকাবেলা আমরা করি মন্দের মোকাবেলা করি কখনো কখনো গুণা হয়ে যায় সেগুলো আমরা অনুতপ্ত হই কখনো কখনো নেকি হয় কখনো কখনো আমরা সরল থাকি কখনো বক্র বক্রতার সম্মুখীন হই কখনো দয়ালু মানুষের সাথে সাক্ষাৎ হয় কখনো রাগী মানুষের সাথে সাক্ষাৎ হয় তারপরে কখনো কখনো আমার আমরা আমাদের সকালের ঘরের মধ্যে স্ত্রী আছে স্ত্রীদের জন্য স্বামী আছে। কখনো কখনো বিপ বিপরীত লিঙ্গের মধ্যে অনেক সময় টুকটাক ঝগড়া বিবাদ হয়ে যায় কখনো কখনও ছেলেমেয়ের পরিসানিতে আমরা দৌড়েতে থাকি মহব্বতের কারণে এই যে সব কিছু এগুলো কেমন ওই হাঙ্গর মাছের মতো সার্ক মাছের মতো কিমি মাসের মতো মাছ যেমন সমুদ্রের মধ্যে মোকাবেলা করে নিজের সতজতা নিজের উদ্দীপনা নিজের তরুণতাকে ধরে রাখে তারুণ্যতাকে ধরে রাখে ঠিক তেমনিভাবে এই সকল কিছু বিপরীত বস্তুর মধ্যে চলার কারণেই আমাদের আমাদেরকে পাক এর মাধ্যমে তরবিয়ত করতে থাকে নতুন নতুন জিনিস জানার সুযোগ হয় নতুন নতুন জিনিস বোঝার সুযোগ হয় নতুন নতুন জিনিস চেনার সুযোগ হয় এবং বিভিন্ন জিনিস মানার সুযোগ হয় আবার বিভিন্ন জিনিস থেকে আমরা দূরেও সরে থাকি তো এটার দ্বারা কি হয় আমাদের সর্বদা একটা তরবিয়ত হচ্ছে শারীরিক তরবিয়ত হচ্ছে মানসিক তরিবিয়াত হচ্ছে চিন্তা ভাবনার তরিৎ হচ্ছে একটা ছোট বাচ্চা তাকে আমরা কি খাওয়াই প্রথমে দেখা গেছে দুধ খাওয়াই তারপরে সুজি খাওয়াই তারপরে আস্তে আস্তে তাকে ভাত খাওয়াই তারপরে নরম নরম ভাত তারপরে আস্তে আস্তে তাকে মাছ খাওয়াই তারপরে গোস্ত খাওয়াই আস্তে আস্তে ডিম খাওয়াই আমি জাতীয় খাবার শুরু হয়ে যায় তাহলে তরবিয়ত আমরা কিভাবে আল্লাহ পাক আমাদের দিয়ে একটা ছোট বাচ্চাকে তরবিয়ত করাচ্ছে আস্তে আস্তে ওই ছোট বাচ্চাও কিন্তু তারুণ্যতা ফিরে পায় উদ্দীপনা ফিরে পায় সতেজতা ফিরে পায় তো এই যে যে তারুণ্যতা ফিরে পেলো উদ্দীপনা ফিরে পেলো সতেজতা ফিরে পেলো এটা তার জন্য তরবিয়ত হল দিন ইসলামের জন্য বন্ধুরা আমার এরকম তর্বিয়তের দরকার হয় এই জন্য আল্লাহ পাক বান্দার যেন তরিবিয়ত হয় বান্দা যেন আল্লাহর পথের প্রতীক হয় কোনোভাবে আল্লাহ থেকে দূরে সরে না যায় এই জন্য আল্লাহ পাক তার তাকবিনি নিজাম অদৃশ্য নিজামের মধ্যে সব কিছুকে এমনভাবে সাজাইছে বান্দা এই সকল জিনিসের মধ্যে চলার কারণে টেরি পায় না কখন তার সময় পার হয়ে যায় যদি কোনো কিছু না থাকত তাহলে বান্দা সব সময় ঘুমাইতে ঘুমাইতে অসুস্থ হয়ে যাইত বান্দা এক জায়গায় বসে থাকতে থাকতে অসুস্থ হয়ে যাইতো তো সাধারণত দেখা যায় যেই মাছ বেশি মোকাবেলা করে ওই মাসকে ধরা যায় না ঠিক তেমনি ভাবে যেই বান্দা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে নিজেকে প্রস্তুত করে নিজেকে ওই সমস্যার মধ্য থেকে নিজেকে উদ্ধার করে আল্লাহর সাথে সে সম্পর্ক তৈরি করে এই বান্দাকে যেখানেই পাঠানো হোক যেভাবে যেভাবেই পাঠানো হোক যেই জায়গাতেই তাকে রাখা হোক না কেন সেই জায়গায় তার তরুণতা তার সতেজতা তার উদ্দীপনা কখনো কম হবে না তার কম হবে না কারণ হচ্ছে তার তরবিয়াত হয়ে গেছে সে সব কিছু সম্পর্কে জানে জেনেছে বুঝেছে এবং বুঝেই সে আল্লাহ এবং আল্লাহ রোচনের পথে চলতেছে বন্ধুরা আমার দাদা আর নাতির মধ্যে পাল্লা পাল্লি হয়েছে দাদা কইছে নাতিরে যদি চারা লাগানো হয় ঘরের ভিতরে আর বাহিরে দুইটা চারা আমি লাগাবো একটা ঘরে লাগাবো একটা বাইরে লাগাবো কোন চারাটা সবচেয়ে বেশি তরুতাজা হবে শক্তিশালী হবে নাতি বলে দাদা ঘরেরটা শক্তিশালী হবে দাদা বলে নাতি বাইরেরটা শক্তিশালী হবে তাহলে চ্যালেঞ্জ হয়ে যাক এইবার দুজনেই চারা লাগাইছে নাতি লাগাইছে ঘরে দাদা লাগাইছে বাইরে ঘরেরটা রোদ আলো পায় নাই বৃষ্টির সম্মুখীন হয় নাই বাতাসের সম্মুখীন হয় নাই সবসময় ঘরের মধ্যে আপনারা জানেন গাছের জন্যে পর্যাপ্ত পরিমাণ রোদের দরকার হয় বাতাসের দরকার হয় বৃষ্টির দরকার হয় আবহাওয়ার দরকার হয় কারণ গাছ যেই জিনিসটা গ্রহণ করে সেটার নাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড আর যেই জিনিসটা ছাড়ে সেটার নাম কি অক্সিজেন আর ঘরের মানুষ আমরা যারা গ্রহণ করি সেটা হচ্ছে অক্সিজেন ছাড়ি কার্বন ডাইঅক্সাইড এখন গাছের জন্য তো ঘরের মধ্যে এই পরিবেশ নাই গাছের জন্যে পরিবেশ হলো বাইরে এখন নাতি কয় ঘরের গাছ তরু তাজা হবে দাদাই কয় বাইরেরটা এখন যখন গাছ লাগানো হইল। দেখা গেল ছয় মাস এক বছর পরে বাইরের গাছে অনেক শক্তিশালী হয়ে গেছে ঘরেরটার অবস্থা ভালো না এখনও যেমন লিলিপুট তেমনই রয়েছে রকম একটু বাড়ছে এই জন্য পরে নাতি বলে দাদাম কি হইল আমার ঘরে চারা তেমন বড় হয় না বাইরেরটা এত মজবুত কেমনে হয়ে গেল দাদাই বলল যেই গাছে মোকাবেলা করে না সেই গাছ বাড়ে না এই গাছ মোকাবেলা করে না সেই গাছ বাড়ে নাম বাড়ার জন্যে বৃদ্ধি হওয়ার জন্যে সফলতা অর্জন করার জন্য মোকাবেলা শর্ত যদি তুমি মোকাবেলা করতে ভয় পাও তবে দুনিয়া কোনো দিন সফলতা তুমি অর্জন করতে পারবে না মোকাবেলা করতে হবে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে হুঙ্কার ছেড়ে বাতিলের বিরুদ্ধে আমাদেরকে মোকাবেলা করতে হবে বাতিল কি শয়তান এক নম্বর বাতিল দুই নম্বর বাতিল হচ্ছে নবস তিন নম্বর বাতিল হলো এই কুপুরি শক্তি জাদু শক্তি এবং অহংকারী যে শক্তিগুলো আর আসে এই অহংকারী শক্তির মোকাবেলা করে যেই বান্দা আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে চলবে সেই বান্দাই সঠিক রাস্তা পেয়ে যাবে বাইরের গাছ যখন পরিপূর্ণ আলো পাইল পরিপূর্ণ রোদ পাইল পরিপূর্ণ বৃষ্টির মোকাবেলা করলো তখন বাইরের গাছটা তাড়াতাড়ি তাড়াতাড়ি বৃদ্ধি হয়ে গেল কারণ যখন বান্দার কোনো মোকাবেলা হয় তার ভিতরে এক প্রকার স্পিড এক প্রকার শক্তি কাজ করার ওই শক্তির দ্বারা সে বড়ো হয়ে যায় বন্ধুরা আমার যেখানে মোকাবেলা নাই সেখানে কখনো আশানুরূপ ফল পাওয়া যায় না মোকাবেলা করলেই ফল পাওয়া যায় যেই জিনিসের মোকাবেলা হয় না সেই জিনিসে কোনো কুমার কোনো সময় উন্নতি পাওয়া যায় না বন্ধুরা আমার আমরা খানকায়মদাদি আমার কাজুলা খোদ্দামুদ্দিনে কেন এসেছি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে পেতে হলে আমাদেরকে মোকাবেলা করতে হবে শয়তানের সাথে নফসের সাথে আমাদেরকে মোকাবেলা করতে হবে বাতেলের সাথে হুংকার দিয়ে আমাদেরকে বাতেলের বিরুদ্ধে দাঁড়াইয়া আল্লাহ তালাকে রাজি করার জন্য যত প্রকার মোকাবেলা করার দরকার মোকাবেলা করতে হবে যদি আমরা মোকাবেলা না করি তাহলে বাতিলের বিরুদ্ধে আমরা সচ্চার না হই তাহলে আমরা কিন্তু আল্লাহ সন্তুষ্টি এবং আল্লাহকে রাজি করার জন্য যা প্রয়োজনীয় শক্তি অর্জন করা দরকার প্রয়োজনীয় যা তরবিয়াত আমাদের দরকার জানা শোনা বোঝার দরকার তার থেকে কিন্তু আমরা মাহরুম হয়ে যাব তখন দেখা যাবে হঠাৎ কোনো বিপদে পড়ে গেলে সেই বিপদ সম্পর্কে তো আমার অভিজ্ঞতাই নাই আমি কিভাবে মোকাবেলা করব। তখন আমার পরাজয় বরণ করতে হবে সুতরাং সুতরাং যদি আমরা দেখি কোনো কোনো কিছু আমার মোকাবেলার জন্য আসছে তো ভয় পেও না বন্ধু আমার তুমি সামনের দিকে অগ্রসর হও আল্লাহর দিকে অগ্রসর হও আল্লাহ ভরসা করে তুমি সামনের দিকে অগ্রসর হও ইনশাআল্লাহ তোমার এই হিম্মতের কারণে সমস্ত বাতিল ধ্বংস হয়ে যাবে তোমার এই হিম্মতের কারণে শয়তানের চক্রান্ত নস্বাত হয়ে যাবে তোমার এই হিম্মতের কারণে যত প্রকার নফস। এর কুমন্ত্রণা আছে সমস্ত কুমন্ত্রণা থেকে তুমি রক্ষা পেয়ে যাবে তোমার ভিতরে সচেতনতা কাজ করবে তার উন্নতা কাজ করবে উদ্দীপনা কাজ করবে তোমার মধ্যে আল্লাহ পাকের মহব্বত কাজ করবে নবীর ভালোবাসা তোমার ভিতরে কাজ করবে বন্ধুরা বুঝে আসছে আমার সুতরাং ইসলামের বিশেষ কিছু তরবিয়াত বিষয়বস্তু আকারে আমি আপনাদের সামনে পেশ করব খুব গুরুত্বপূর্ণ আমরা মন দিয়ে শুনি আল্লাহ তালা আমাদেরকে এইগুলো সোনার এবং বোঝার কৌভিজ্ঞান করে এক নম্বর বিষয় যেটা তরবিয়ত আমাদের দরকার সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন কোরআনের মধ্যে রসুল নবীন আল্লাহ রসুল সম্পর্কে বলা হয়েছে উনি হচ্ছে শেষ নবী ওনার পরে আর কোন নবী আসবে না হজরতে মোহাম্মদ সাল্লাম বলেছেন লাউকান আবাদ লাকানা আমর আমার পরে যদি কোন নবী আসত সেই নবী হইতেন হজরতে ওমর রাজি আল্লাহ তাল সুতরাং রসুল সাল্লাহ আলাইসাল্লামের পরে নবুয়াতের সিলসিলা খতম হয়ে গেছে এই নবুয়াতের সিলসিলা যেটা খতম হয়ে গেছে এটাকে খতমে নবুয়াত বলা হয় কিন্তু মনে রাখবেন কাদিয়ানি সম্প্রদায় ইসলামের ঘোর এবং চক্রান্তকারী এরা এত বড় শত্রু যে তারা আল্লাহ রসুল যে শেষ এটা তারা মানতে রাজি না এই জন্যে সম্প্রদায়ের যে আলোচনা বয়ান ইউটিউবের মধ্যে পাওয়া যায় ফেসবুকের মধ্যে পাওয়া যায় টুইটারের মধ্যে পাওয়া যায় খবরদার এদের আলোচনা শুনবেন না যদি এদের আলোচনা আপনি শুনেন তাহলে আপনার ভিতরেও এই ধরনের ধারণা তৈরি হয়ে যাবে মনে রাখবেন যেই জিনিস যেই পথ যেই মত আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুল থেকে সরায় দেয় কোরআন এবং হাদিস থেকে সরায় দেয় সেটা কখনোই সঠিক রাস্তা হতে পারে না কাদিয়ানি সম্প্রদায় সম্পর্ক হুঁশিয়ার থাকবেন এই কাদিয়ানি সম্প্রদায় আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুল থেকে দূরে সরাইতে চায় এই কাদিয়ানি সম্প্রদায় খতমে নব্বাদ মানতে চায় না এই জন্যে সারা বিশ্বের মধ্যে এক ঐশ্বরিক আন্দোলন ওলামায় এক মাধ্যমে আজ অব্দি চলে আসছে সেই আন্দোলন না আন্দোলনের নাম হচ্ছে খতমে নবুয়ার বন্ধুরা আমার এই জন্য মনে রাখবেন কাদিয়ানিরা খতমে নবুয়ারের সম্পর্কে তারা বিভিন্ন ধরনের কটূতি করে এবং আল্লাহ রসুলকে শেষ নবী হিসেবে মানে না এই জন্যে কাদিয়ানি সম্প্রদায়কে আমরা কাফের বলে ঘোষণা দিয়েছি যারা আল্লাহ রসুলকে শেষ নবী মানবে না যারা আল্লাহর রসুল সম্পর্কে শেষ নবী হিসেবে সাক্ষী দিবে না তারা নিশ্চিন্তে নিঃসন্দেহ কাফের তাতে কোনো সন্দেহ নাই বন্ধুরা আমার দ্বিতীয় প্রশ্ন ইসলামের বিশেষ তরবিয়ত হলো তৌহিদ বা একত্রবাদ বিশ্বের মধ্যে একটা পীরের লাইনে এক দল আছে যে দলদেরকে বেরেলোবি বলা হয় মনে রাখবেন এই বেরেল সম্প্রদায় পীর মুরিদি বিশ্বাস করে বটে কিন্তু তারা আল্লাহর একত্ববাদ তহিতবাদীকে পছন্দ করে না একত্ববাদকে তারা মানে না তারা মাজারকে যায় করে পীরকে কে সেজদা করে এরা হচ্ছে সেই বেরুলুবি সম্প্রদায় এরা পীরকে সেজদা দেওয়াকে তারা শিরিক মনে করে না তারা এই ধরনের কাজ করে তহিদ আল্লাহর একত্রবাদকে ধ্বংস করার চেষ্টা করতেছে আল্লাহ যে এক তিনি লা শরিত তার কোনো অংশীদার নাই এই জিনিসটাকে তারা মানতে চায় না এই জন্য সম্প্রদায় থেকে হুঁশিয়ার থাকবেন বেরোল সম্প্রদায়ের কোনো আলোচনা কোনো বয়ান ইউটিউবের মধ্যে কখনোই শুনবেন না এটা যদি শুনেন তাহলে আপনি গুণাগার হবেন এদের আলোচনা শোনার কারণে আপনার মধ্যে আল্লাহর একত্রবাদের মধ্যে ইমানের মধ্যে কমতি চলে আসবে হতে পারে আপনিও তাদের আলোচনা শুনে তাদের কথা আপনি যেহেতু আম মানুষ আলেম না আবার অনেক আলেমরা আছে যারা কিন্তু এই সকল দিক নির্দেশনা বোঝে না সহবাদ গ্রহণ করে নাই তারা অনেক সময় ভুলের বসতো গ্রেলবির মধ্যে অনেক ওলামা একরাম আছে যারা এরকম ভুল ব্যাখ্যা দিতেছে ভুল বিষয়কে মানুষের সামনে উপস্থাপন করতেছে সুতরাং আমরা যখন আমল করব মেহনত করব মনে রাখতে হবে আমার আপনার ইমান কায়েম আছে তৌহিদের উপরে আমার আপনার ইমান এবং একিন কায়েম আছে একত্রবাদের উপরে একত্ববাদের উপরে আমার আপনার ইমান এবং একিন একত বাক কাকে বলে তা সব কিছু আল্লাহর থেকে হয় মাকলুক থেকে কিছু হয় না মাকলুক কোন কিছু করতে পারে না আল্লাহ ছাড়া আর আল্লাহ বাক সব কিছু করতে পারে মাকলুক ছাড়া আল্লাহর কোন শিরিক নাই আল্লাহর কোন অংশীদার নাই আল্লাহ তার কাজ কাজকর্মের জন্য কারণ হতাশ না আজ আল্লাহ হুসাইয়ান আইয়া কুল আল্লাহ হুকুন আল্লাহ যখন কোন কিছু চিন্তা করেন তখন চিন্তা করার সাথে সাথে সেটাকে হও বললেই হয়ে যায় এমনি ভাবে আমরা যদি আল্লাহর পথে চলতে থাকি রসুলের পথে চলতে থাকি তাহলে আল্লাহ এবং আল্লাহর রসুল আমাদেরকে আমাদেরকে সামনে পথ সিরাতুল মুস্তাকিমের উপরে আমাদেরকে কবুল করে নেবেন এবং সিরাতুল মুস্তাকিমের উপরে চলার কারণে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করে দিবেন তিন নম্বর বিষয় হলো আহলে বায়াত আহলে বায়াত বলতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বোঝানো হয় এবং তার তার মেয়ে হজরত মা ফাতেমা রাজি আল্লাহ তালহাকে বোঝানো হয় তার মের জামাই হজরত আলী রাজি আল্লাহ তাল আনহুকে বোঝানো হয় হজরত হাসান হসাইন রাজি আল্লাহ তালানুকে বোঝানো হয় এবং ইনাদের মাধ্যমে যে আহলে বায়াত সাহাবিরা বায়াত গ্রহণ করেছেন এবং কেমন পর্যন্ত এটা চলতেছে সেই বায়াতের যে বিষয়টা এদেরকে আহলে বায়াত বলা হয় আমরা যারা আল্লাহওয়ালাদের হাতে বায়াত গ্রহণ করেছি মূলত আমরা আল্লাহওয়ালাদের হাতে বায়াত গ্রহণ করেছি কেন কারণ আমরা আহলে বায়াতের অন্তর্ভুক্ত হতে চাই হজরত আলী রাজি আল্লাহ তোর পরিবারের সদস্য হতে চাই হজরতে মা ফাতেমা রাজি আল্লাহ তালান্নহার পরিবারের সদস্য হতে চাই হজরতে হাসান হোসাইন রাজি আল্লাহ তালান পরিবারের সদস্য হতে চাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের রুহানি আওলাদ হতে চাই কথা ঠিক কিনা কিন্তু কিছু সরিয়াতি মোল্লা আছে সরিয়াতি মোল্লা যারা তরিকাজ সম্পর্কে জানে না মারেপাত সম্পর্কে যারা চিন্তা করতে চায় না বুঝতে চায় না মানতে চায় না যারা হাকিকতের জ্ঞান অর্জন করতে চায় না এরা আহলে বায়াত হাকিকত সম্পর্কে এরা অজ্ঞতা থাকার কারণে এরা এটার বিরোধিতাও মাঝে মাঝে করে থাকে আপনারা দেখবেন আশেপাশে অনেক ওলাম একরাম এরকম আছে যারা বায়াত গ্রহণ করা আল্লাহওয়ালাদের সোহবত গ্রহণ করা হজরত আলী রাজি আল্লাহ থেকে যে বায়াতের সিলসিলা চলে আসতেছে এটাকে গ্রহণ করা পছন্দ করে না কেন করে না এই কারণ হলো তারা শরীয়াজ সম্পর্কে চর্চা করে কোরআনকে মজবুত করা কেমনে কোরআন সুন্দর করা যায় এটার ব্যাপারে লেগে আছে কেমনে রসুলের সুন্নতকে জিন্দা করা যায় লেগে আছে কিন্তু কোরআন এবং সুন্নতের সামঞ্জস্যকারী এক বিশাল এক এলমের ভান্ডার যেটাকে এলমে মারেফত বলা হয় এলমে তরিকাত বলা হয় এলমে আকি বলা হয় এইটার কাছে ধারের কাছে তারা যাইতে চায় না বন্ধুরা আমার বুঝতে পেরেছেন এটা ধারার কাছে যাইতে চায় না সুতরাং ওই ধরনের ওলাম একরাম যারা শুধু শরিয়াতের আলোচনা করবে যাদের ভিতরে পথের গন্ধ নাই যাদের ভিতরে পাকের সাথে সম্পর্কের কোনো সম্পর্কের ব্যাপারে যাদের মধ্যে কোনো আলোচনা খুঁজে পাওয়া যায় না যারা এলমে মারফতের বিষয়কে গুরুত্ব দেয় না যারা এলমে তরিকাদের গুরুত্ব দেয় না যারা এলমে হাকিকতের গুরুত্ব দেয় না যারা এলমে রুশদার গুরুত্ব দেয় না যারা এলমে এলহামের গুরুত্ব দেয় না যারা এলমে কাশ্মের গুরুত্ব দেয় না যারা আল্লাহ তালার সাথে সম্পর্ক সাহাবিরা যেভাবে করেছেন আল্লাহ রসুলের সবত অর্জন করে যারা গ্রহণ করেছেন এটা এটা মানতে চায় না এই ধরনের শরীয়তের মূল্যার আলোচনা শোনা যাবে না কারণ জিব্রাইলের মধ্যে তিনটি বিষয়ের কথা গুরুত্ব দেওয়া হয়েছে ইমানের বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে এমন ইমান যার মধ্যে কোনো শিরিক থাকবে না তারপরে এলমে গুরুত্ব দেওয়া হয়েছে যেটাকে সিপ স্থান বলা হয় এমন ইবাদত যে বান্দার আল্লাহ আপোষের মধ্যে দেখা দেখি চোখাচোখি হবে এমনভাবে ইবাদত করবে সে আল্লাহকে দেখতেছে তা না হলে কমসে কম আল্লাহ তারে দেখতেছে এই মারেফতের জ্ঞান ছাড়া ইমান আলোকিত হয় না মনে রাখবেন বন্ধুরা আমার সরিয়াতের দ্বারা ইমান হেফাজত হয় বটে কিন্তু ইমানের মজবুতি লাভ করার জন্য ইমানের তরক্কির জন্য ইমান টাকিনের দরজায় পৌঁছানোর জন্য এলমে মারেফতের বিকল্প কোনো রাস্তা নাই সুতরাং শুধু শরিয়াত দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না সরিয়াত তো লাগবেই সরিয়াতের সাথে সাথে এলমে মারেফত এলমে হাকিকত এলমে রোশদা জ্ঞানও লাগবে এর উপরে আমলও লাগবে তারপরে সে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবে বন্ধুরা আমার এরপরে চতুর্থ বিষয় হল সাহাবিগণের আজমত খোলাফায় রাশি দিনের কুরবানির ইতিহাস রাশি দিনের কোরবানির ইতিহাস রাশি রাশিদিন কারা সাহাবিদের আজমত কি সাহাবীদের ব্যাপারে বলা হয়েছে আল্লাহ আসাবিকার নুজুম সাহাবীরা হচ্ছে এক একটা তারকার মতো যে কোনো একজন সাহাবী অনুসরণ করলে সে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে খোলাফায়ে রাশেদীনের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে আলাইকুম بالسুননাতি ও সুন্নাতাল খুলাফায়ে রাশেদিন আল মাহদিয়িন তোমরা আমার সুন্নতকে গ্রহণ করবে এবং খোলাফায়ে রাশেদিন হাজতে ওমর ওসমান ওমর আবু বকর হাজরত আলী ও তালানবাজ মাইনের মাধ্যমে যে খোলাফায়ের আশি প্রতিষ্ঠিত হয়েছিল এই খোলাফায়ের আশি দিনের তোমরা পালন করবে কিন্তু শিয়া সম্প্রদায় এটাকে মানতে চায় না শিয়া সম্প্রদায় কি করতে চায় না এটাকে মানতে চায় না সুতরাং শিয়ারা হচ্ছে আন্তর্জাতিক মুনাফি আন্তর্জাতিক কুকুরির মধ্যে তারা লিপ্ত আছে সুতরাং শিয়া সম্প্রদায়ের কোনো বয়ান বক্তৃতা কোনো আলোচনা ইউটিউবে হোক ফেসবুকে হোক চাই কোনো মঞ্চে হোক কোনো নাটকের আড্ডায় হোক কোথাও তাদের আলোচনা শোনা যাবে না কারণ এটা শোনার দ্বারা আপনার ভিতরে সাহিত্যের আজমত কমে যাবে শিয়াদের কথা যদি শুনেন খোলাফায় রাশি দিনের আপনার ভিতর থেকে সরে যাবে সুতরাং আপনি শিয়াদের কথা আলোচনা কোনোদিনও শুনবেন না এরপরে পাঁচ নম্বর আলোচনা করলাম ছয় নম্বর বিষয় হলো শরিয়ত একটি গুরুত্বপূর্ণ বিষয় শরিয়তও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই শরিয়তকে ভাঙ্গার জন্য কিছু দল আছে যারা শরিয়তকে টুকরা টুকরা করে ফেলতে চায় এদের মধ্যে এক নম্বর দল হলো যারা বাউল সাধক কি সাধক বাউল গান গায় কি গান গায় আকাশটা কাপ কেন জমিনটা নাচছিল কেন সেই দিন সেই দিন খাজায় গান গাইছিল ভাই যেই দিন যেই দিন খাজায় গান গাইছিল যেই দিন সেই দিন আকাশও বলে কাঁপছিল জমিনও নাচছিল বাউল সাধকরা খাজার নাম দিয়া খাজার ডেক পাকায়া হাজারো মহিলাকে বেপর্দা করতেছে হাজারো মহিলাকে বেপর্দা করতেছে হাজারো পুরুষকে জেনার সম্মুখীন করতেছে মহিলা পুরুষ একসাথে গানের আড্ডায় মঞ্চের মধ্যে তারা ইসলামের নাম বলে কোরআনের নাম বলে মাথা বিক্রি করে ভেঙে চুরে টুকরা করে ফেলতেছে শরীয়তের আইন বাস্তবায়ন করতেছে গান বাজনার সাথে যারা জড়িত নৃত্য শিল্পী যারা নাটক গায়ক রবীন্দ্রগীতি অভিনেতা এরা সবসময় শরীয়তকে ভাঙ্গাটাই হলে এদের টার্গেট কার জামাই কার বউ একসাথে নাটক করে এটা দেখা যাবে হ্যাঁ যেই গানের মধ্যে সেক্সুয়াল কথা হয় যেই গান শুনলে আমাদের ছোট ছোট ছেলে মেয়েরাও প্রেম করতে চায় এই সকল গান শোনা যায় যাচ্ছে বন্ধুরা আমার মনে রাখতে হবে গান বাজনার সাথে যারা জড়িত নৃত্যশিল্পীর সাথে যারা জড়িত নাটক গায়ক রবীন্দ্রগীতি যারা গায় এরা কি করে এই রবীন্দ্র গীতি যারা গায় এরা কি করে এরা শরীয়তকে ভেঙে টুকরা টুকরা করতে চায় শরিয়ত বাংলাদেশের মধ্যে থাকুক কোরআনের আয়ান বাংলাদেশের মধ্যে থাকুক রসিলা সুন্নত বাংলাদেশের মধ্যে থাকুক আবামার জনসাধারণ সুন্নতের উপরে জিন্দগি লাভ করুক এই সকল দল এরা চায় না কারণ যদি কোরআনের আইন বাস্তবায়ন হয় শরীয়তের আইন যদি বাস্তবায়ন হয় রসুলের সুন্নাত যদি বাস্তবায়ন হয় তাহলে প্রথমেই বাউল সাধকদের বিপদ হয়ে যাবে গান বাজনা যারা গায় এদের বিপদ হয়ে যাবে নাটক যারা গায় নাটক নাটক যারা করে হ্যাঁ এদের বিপদ হয়ে যাবে অভিনেতা যারা অভিনয় করে যারা সিনেমার অভিনয় করে এদের বিপদ হয়ে যাবে আরেক ধরনের লোক আছে যারা মদ্যপান করে ইয়াবা খায় কোকেন খায় ড্রাগ ইস্তেমাল করে ফেন্সিডিল খায় নে সাখর এরাও এরাও কি করে শরীয়তকে ভাঙার চেষ্টা করে এরাও চায় না যে শরীয়ত দুনিয়ার মধ্যে কায়েম থাকুক কারণ নেশা করা অবস্থায় তাদের অবস্থা এমন থাকে তারা সর্বদাই কিভাবে শরীয়ত ধ্বংস হয় কিভাবে শরীয়ত আল্লাহর আইন দুনিয়াতে প্রতিষ্ঠিত না হয় এটাই তাদের টার্গেট থাকে কারণ একজন মদ্যপান যখন করে সে তখন জেনার মধ্যে লিপ্ত হয় ব্যবিস্তারের মধ্যে লিপ্ত হয় নেশা যারা করে তারা প্রেম প্রীতির মধ্যে লিপ্ত হয় তারা খুন রাহাজানির মধ্যে লিপ্ত হয় মানুষকে কতল পর্যন্ত করে বাবা মার সাথে খারাপ ব্যবহার করে নেশা করার কারণে বন্ধুরা আমার কোরআনে যে সকল জিনিস নিষেধ এই সকল জায়গায় তারা যায় এই সকল কাজ করে কোরআনের আইনকে তারা ধ্বংস করতে চায় শরীয়তকে ধ্বংস করতে চায় মনে রাখবেন এদের কথা শোনা যাবে না এদের পথে চলা যাবে না তারপরে আরেক ধরনের লোক আসে সেলিব্রিটির ধান শরিয়তকে ভাঙে ভাঙে সেলিব্রিটির ধান দায় যেমন যে আব্দুল লতিফ নাম করে একজন এমপি ছিল সে হজকে ব্যবসার নামে অভিহিত করেছে তারে হজকে একটা পবিত্র হজ হচ্ছে মুসলমানদের জন্য একটা পবিত্র জাগা একটা ইবাদত কিন্তু এই আব্দুল লতিফ এই এমপি সাহেব কি করেছে সেলিব্রিটি হওয়ার দান নিজের কথাকে নিজেকে হ্যাঁ নিজেকে যা পেশ করার দান নিজে যাতে সব জায়গায় প্রচার প্রসার হয়ে যায় তো হাজার উপরে হাত দিয়ে বসে অনেকে আছে এরকম আল্লাহ রসুল সম্পর্কে কুটুক্তি করে সেলিব্রিটি হওয়ার দান্দায় যাতে মুসলমানরা তাদের উপরে খেপে যায় এবং তাদেরকে তাদেরকে কি করে অপমান মুসলমানদেরকে অপমান করে তারা যেন সেলিব্রিটি হতে পারে এই ধরনের আলোচনায় আইনকে ভেঙে তারা সেলিব্রিটি হওয়ার ধান্দায় ঘুরে বন্ধুরা আমার এরা যারা সেলিব্রিটি হওয়ার ধান্দায় করে এরা প্রথমেই যেই জায়গাটা আক্রমণ করে সেটা হচ্ছে শরিয়তকে ভাঙার চেষ্টা করে এই জন্যে এই ধরনের সেলিব্রিটিদের কথা শোনা যাবে না তাদের কথাকে শেয়ারও করা যাবে না তাদের কথার উপরে লাইক দেওয়া যাবে না কমেন্টস করা যাবে না বন্ধুরা আমার এর পরের যে বিষয়টা হলো সাত নম্বর আল্লাহ পাকের আদেশ হল পাকের যে বিধান এটা কায়েম রাখতে হবে দায়েম রাখতে হবে আল্লাপাক যে এখানে নিষেধ করেছে নিষেধের নিষিদ্ধ জায়গায় যাওয়া যাবে না যে সকল কাজ করার জন্য আদেশ দিচ্ছেন এবং সেই সকল কাজ করতে হবে কিন্তু এই আল্লাহর বিধান যাতে কায়েম না থাকে আল্লাহর বিধান যাতে কায়েম না না থাকে থাকে দায়েম বিধান যাতে ধ্বংস হয়ে যায় এর বিরুদ্ধে যারা কাজ করে তারা হলো এক নম্বরে রাজনৈতিক দল তাদের মধ্যে এক নম্বরে কারা আছে রাজনৈতিক দল রাজনৈতিক দল কোন রাজনৈতিক দল যারা দুনিয়ার রাজনৈতিক দল এরা এরা ইসলামের উপরে আল্লাহর হুকুম আল্লাহর বিধানের উপরে আঘাত করে যেমন মূর্তি পূজা জায়েজ নাই মূর্তি বানানো জায়েজ নাই আমাদের ওলামা একরাম বারবার বলেছে শেখ মুজিবারের মূর্তি বানানো যাবে না বারবার বলেছে এটা গুণা হবে কিন্তু সরকার সেটা মানে নাই বলকে আমাদের ওলামা একরামদেরকে জেলখানায় ঢুকাইছে এবং বাধ্য করেছে বাধ্য করে জনগণকে বাধ্য করে তারা শেখ মুজিবরের মূর্তি বানাইছে বন্ধুরা আমি যেই কথাটা বলতে যাচ্ছি তো এখানে শেখ মুজিবরের মূর্তি বানায়া কি করছে কার ক্ষতি করছে কে ইসলামের ক্ষতি করছে ইসলামের কি ক্ষতি করছে আল্লাহর আদেশের বিরুদ্ধে চলে গেছে আল্লাহর নিষেধের বিরুদ্ধে চলে গেছে আল্লাহ যা নিষেধ করছে তারা সেটা করতেছে সংবিধান থেকে বিসিল্লা উঠাই দিছে তারা আর কী কী কাজ করেছে আমি আপনাদেরকে একাক করে বলবো তার আগে একটা কথা বলি এর পূর্বেও কিতাব এখন অরিজিনাল তৌরাত কিতাব কিন্তু বিশ্বের মধ্যে নাই অরিজিনাল জবুর কিতাব কিন্তু বিশ্বের মধ্যে নাই অরিজিনাল ইঞ্জিল কিতাব কিন্তু বিশ্বের মধ্যে নাই কেন নাই কারণ তৎকালীন সময়ে যারা রাজা বাদশাহ ছিল যারা রাজনৈতিক দল ছিল তাদের মধ্যে যারা লোভী এরা এই লোবী সম্প্রদায় এরা তৌরাজ ইঞ্জিল কোরআনকে বিকৃত করেছে কি করেছে বিকৃত করে তৌরাজ ইঞ্জিল ইঞ্জিলকে বিকৃত করে তাদের মন করা মতবাদ দিয়ে জাবুর এবং ইঞ্জিলকে তারা নষ্ট করেছে তার আসল হাকিকত থেকে তার জাবুরের আসল হাকিকত এখন আর পাওয়া যায় না তাদের কারণে এই রাজনৈতিক মানুষের লোভনীয় দৃষ্টির কারণে বন্ধুরা আমার আমাদের কোরআনের উপরে বারবার রাজনৈতিক দলগুলো আক্রমণ করার চেষ্টা করেছে বারবার কোরআনকে নষ্ট করার চেষ্টা করেছে অনেক ওলামা একরামদেরকে হত্যা করেছে অনেক ওলামা একরামদের সাথে বেয়ুবিমূলক আচরণ করেছে কোরআনকে অনেকবার পোড়ানো হয়েছে তারপরে কোরআনকে বিকৃত করতে পারে নাই তার মূল কারণ কি কোরআনকে এই কারণেই বিকৃত করতে পারে নাই তার মূল কারণ হচ্ছে আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন ইন্না নাহনু আমি কোরআন নাজিল করেছি এবং কোরআনকে ঠিক রাখার দায়িত্ব আমি আল্লাহর কোরআনকে ঠিক রাখার দায়িত্ব কার আমি আল্লাহর এই জন্য লক্ষ লক্ষ হাফেজে কোরআন তৈরি হইতেছে এদিক দিয়ে ওলামা একরামদেরকে হত্যা করেছে এদিক দিয়ে আল্লাহ পাক হাফেজে কোরআনের মর্ত বাবার শুরু করেছে এক পর্যায় ইহুদি নাসারা কাপেররা কোরানকে আর বিকৃত করতে পারে নাই কোরানকে বিকৃত করতে পারে নাই বন্ধুরা আমার বুঝতে হবে এখন তারা এই রাজনৈতিক দলগুলো দুনিয়ার এই রাজনৈতিক সম্প্রদায়গুলো আমাদের কোরানকে কোরআনের আইনের সাথে তারা খেলতামাশা করে তারা এটাকে বিকৃত করার জন্য কি কি পদক্ষেপ নিয়েছে আপনাদের সামনে পেশ করতেছে বন্ধুরা আমার কোরআনের আইন যাতে প্রতিষ্ঠিত না হয় আল্লাহর আদেশ যাতে প্রতিষ্ঠিত না হয় আল্লাহর নিষেধ নিষেধ যেন না আল্লাহর বান্দারা যাতে না মানে এই জন্যে রাজনৈতিক দলগুলো যেই কাজগুলো করেছে তার মধ্যে প্রধান কাজ যেটা করেছে তার নাম হচ্ছে ফ্রি মিক্সিং মিক্সিং কি একসাথে পড়াশোনা ছেলেমেয়ের একসাথে আন্দোলন ছেলেমেয়ে একসাথে ঘুমানো ছেলেমের একসাথে একসাথে গলায় গলায় হ্যাঁ বোটানিক্যাল গার্ডেনে ঘুরে বেড়ানো এগুলো সরকার জায়েজ করে দিয়েছে লিভ সারা একজন ছেলে একজন মেয়ে টুগেদার করতে পারবে এটা আইন বৈধতা করে দিয়েছে সরকার অথচ এবং হাদিসের এগুলো সম্পূর্ণ হারাম তো তারা কি করতেছে এগুলো করে কি বুঝাইতে যাচ্ছে তারা আসলে আল্লাহর সংবিধানকে মানতে চায় না কোড অফ লাইফ আল্লাহর সংবিধানকে মানতে চায় না তারপরে গে গে বিবাহ বিবাহ বুঝেন কে এটা আমেরিকায় প্রচলিত আছে সমস্ত দেশে প্রচলিত আছে গে গে বিবাহ করা। ইসলামের পথে যারা আছে ইসলামিক রাষ্ট্রের মধ্যে এগুলোর অনুমোদন নাই কিন্তু সরকার রাজনৈতিক দলগুলো এইগুলো অনুমোদন করার জন্য আপডেট করার জন্য চেষ্টা করতেছে গে বিবাহ বলা হয় পুরুষে পুরুষে বিবাহ করাকে মেয়ে মেয়েদেরকে মহিলা মহিলা বিবাহ করাকে কে বিবাহ বলা এগুলো বিদেশে প্রচলিত আছে যেগুলো আমাদের শরিয়াতে এবং আল্লাহর হুকুমের মধ্যে নিষেধ এগুলো রাজনৈতিক দলগুলো এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করতেছে ইসলামকে এইভাবে ধ্বংস করার চেষ্টা করতেছে বন্ধুরা আমার তারপরে আরেকটা বিষয় আপডেট করতে চায় সেটা হলো শর্ট ম্যারিজ এক সপ্তাহের জন্য বিবাহ এক মাসের জন্য বিবাহ এক বছরের জন্য বিবাহ পাঁচ বছরের জন্য কন্ট্রাক্ট ম্যারিজ শর্ট ম্যারিজ এটা করতে চায় কন্টাক্ট ম্যারিজ আর শর্ট ম্যারিজের মাধ্যমে মাসা আল্লাহ মাসালাম কন্টাক্ট ম্যারিজ আর শর্ট ম্যারিজ এইগুলার মাধ্যমে মুসলমানদের যে আসল বিবাহ যে একজন পুরুষ আর একজন মহিলা বিবাহ হলে সারা জীবন থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না মৃত্যু হয় ততক্ষণ সংসার করবে এই জিনিসটাকে ধ্বংস করার চেষ্টা করতেছে দেখেন এক একটা জিনিস আপডেটের পিছনে ইসলামের বিরুদ্ধে কত বড় চক্রান্ত কত বড় চক্রান্ত ইসলামের বিরুদ্ধে আমরা এগুলো যদি না জানি ভাই আমি আপনি ধ্বংস হয়ে যাব আমরা যদি এগুলো না জানি আমার পরবর্তী বংশধর আমার সন্তানরা আমার নাতিপুতিরা ধ্বংস হয়ে যাবে এটা জানতে হবে আমাদেরকে এরপরে জানেন এরপরে মহিলাদেরকে তালাক দেওয়ার অনুমোদন সরকার মহিলাদেরকে পারমিশন দিচ্ছে তারা তালাক দিতে পারবে কোরআন এবং হাদিস অনুযায়ী কোনো মহিলা স্বামীকে তালাক দিতে পারবে না এখন মহিলাদের উপরে যদি তালাক দেওয়ার ক্ষমতা দেওয়া হয় তাহলে সমস্ত পুরুষরা কই থাকবে কই গাছ থাকবে একজনও বিয়া করে শান্তি পাবে না তালাকের ভয় দেখাবে সব গাছ তলাই থাকবে কথা ঠিক কিনা দুই দিন পরে বোর ভাল লাগবো না তালাক দিয়ে চলে যাবে আর সরকার এটাকে বাস্তবায়ন করে হাজারো মুসলমান বান্দাদের ক্ষতি করে দিয়েছে এটাকে বাস্তবায়ন করার মাধ্যমে মহিলাদের তালাক দেওয়ার অনুমোদনের মাধ্যমে আজকে প্রত্যেকটা সংসারের মধ্যে অশান্তি আর অশান্তির আগুন জ্বলতেছে ইসলামের বিধান যেখানে ভাঙা হবে রসুলের সুন্নাতের বিধান যেখানে ভাঙা হবে সেখানেই অশান্তি ঢুকবে বন্ধুরা আমার সেখানেই 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 ঢুকবে ঢুকবে ভালো কিছু আশা করা যায় না এরপরে আসেন ধর্মান্তরবাদ মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর জন্য খ্রিস্টান মিশনারির কে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার বাংলাদেশ মুসলমানদের দেশ এখানে কোনো খ্রিস্টান মিশনারিদের কোন খ্রিস্টান্ন চলতে পারবে না এখানে কোন হিন্দুদের ধর্ম প্রচার চলতে পারবে না মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ দেশে সম্পূর্ণ ইসলামের প্রচার প্রসার থাকতে হবে সংবিধান থেকে নিয়ে ঘরের প্রত্যেকটা পরিবারের সদস্যের মধ্যে ইসলামের প্রচার প্রসার থাকতে হবে কিন্তু আজকে বাদ এইটার অনুমোদন দিয়ে আজকে আমাদের দেশের মুসলমান যারা আছে এরা তো অবলা কিছু আল্লাহর বান্দার আছে বুঝে না এদেরকে বিভিন্ন পীর ফকিরের মাধ্যমে বিভিন্ন টাকা পয়সার দোহাই দিয়ে এদেরকে কি করা হচ্ছে ইসলাম থেকে দূরে সরাই দেওয়া হচ্ছে এরপরে আসেন ট্রান্স ট্রান্সজেন্ডার ট্রান্স জেন্ডার পদ্ধতি ট্রান্সজেন্ডার বলে ছেলে মেয়ে মেয়ে ছেলেকে মেয়ে বানানো আর মেয়েকে ছেলে বানানো লিঙ্গ পরিবর্তন করা এই লিঙ্গ পরিবর্তনের মাধ্যমে একটা ছেলে দিন মেয়ে হইতে পারে আর একটা মেয়ে কোনোদিন আসলে আসলেই ছেলে হইতে পারে ওই রকম গর্তের মধ্যে আপনি কিভাবে বড় একটা লিঙ্গ দিয়া ওরে পুরুষ বানাবেন যেই গর্তের মধ্যে ঢুকাইলেও হারাই যাইব সেই গর্তের মধ্যে আপনি লিঙ্গ দিয়া ওইটার পুরুষ বানাবেন কিভাবে ওটার কানেকশন করবেন কিভাবে আর পুরুষের এত বড় লিঙ্গ ওই জায়গায় কাইটা অত বড় গর্ত বানাবেন কিভাবে কথা বুঝতে হবে আপনার অত বড় গর্ত বানাবেন কিভাবে এটা সম্ভব এইগুলো না হিজলা হয় না পুরুষ হয় না মহিলা হয় অবশেষে এই ক্রস জেন্ডার করার পরে এগো জীবন আর লাইফটা কি হয়ে যায় নষ্ট হয়ে যায় আল্লাহর কাছেও এরা নিকৃষ্ট হয়ে যায় না মুসলমান থাকে না হিন্দু থাকে না বৌদ্ধ থাকে কোনডা থাকে পরে অনেকেই দেখা গেছে সন্ত্রাস হয় খুন খার জানুয়ারে পরিণত হয়ে যায় আত্মহত্যাও করে পরে দেখা গেছে বন্ধুরা আমার অনেকে লিঙ্গ ক্রস করে হিজলা হওয়ার চেষ্টা করে ভাই হিজলা হওয়া এটা তো আল্লাহর কুদরতি একটা বিষয় হিজলা হওয়ার জন্য দুই লিঙ্গই দরকার এটা কেমনে বন্ধুরা আমার এই সকল জিনিসকে বৈধতা সরকার বৈধ দেয়া দিয়ে আল্লাহর হুকুম আল্লাহর বিধানকে ধ্বংস করে দিচ্ছে তারপর পতিতালাদের বৈধতা দেওয়া অনেকে বলে সুশীল সমাজ নাকি বলে পতিতাদের দরকার আছে না বলে এরা সুশীল সমাজ না কুশীল সমাজ এরা কখনোই সুশীল সমাজ হতে পারে না কুশীল সমাজ আল্লাহ বলতেছে প্রতিটা বৈধ অবৈধ একটা বিষয় এই পতিতায় করা পতিতায় বৃত্তির কারণে অনেক পুরুষরা বিবাহ করে দেরিতে অনেক মহিলারাও বিবাহ করে দেরিতে যদি লাইন না থাকতো প্রত্যেকটা পুরুষ তাড়াতাড়ি বিবাহ করত প্রত্যেকটা মহিলাও তাড়াতাড়ি বিবাহ করতো আল্লাহ পাক বলেছেন তোমরা প্রতিতলায় করো না প্রয়োজনে তোমরা দুইটা স্ত্রী গ্রহণ করো প্রয়োজনে তিনটা স্ত্রী গ্রহণ করো প্রয়োজনে চারটা গ্রহণ করো আজকে প্রতিতলায় কেন তৈরি হয়েছে যেখানে আল্লাহর হুকুমের খেলাফ প্রতিতলায় তৈরি করা হয়েছে যার কারণে মহিলারা একটা স্বামী চায় পুরুষও একটা বউ চায় পরে যখন আর রাস্তা খুঁজে পায় না তখন তারা যায় প্রতিতালার নামক স্কুলে ভর্তি হইয়া যায় কথা ঠিক না এই জন্য এই পতিতালায় হচ্ছে ইসলাম ইসলামের বিবাহ প্রথাকে ধ্বংস করার জন্য একমাত্র কারণ আল্লাহ যেখানে নিষেধ করছে এই নিষেধ নিষিদ্ধ রাস্তায় আমাদেরকে যাওয়া যাবে না নিষিদ্ধ পথে আমাদেরকে চলা যাবে না এরপরে সুদ প্রথা এটা বৈধ করছে সরকার সুদ আল্লাহ পাক ডাইরেক্ট নিষেধ করছে কোরআনের মধ্যে বাইয়া রিবা আল্লাহ বলতেছেন তোমাদের জন্য সুদকে আমি হারাম করেছি এবং ব্যবসাকে আমি বৈধ করে দিলাম যেটা আল্লাহ বৈধ করলো সেটা আমাদের ভালো লাগে না যেটা অবৈধ করলো সেটার মধ্যে সকলে একজন সুদখোর সে তার আপন মায়ের সাথে নিরানব্বই বার জেনা করার পরিমাণ তার আমল নামায় ডুববে কেমতের ময়দানে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে আমল নামা তার সামনে যখন পেশ করা হবে খালি দেখবে মায়ের সাথে আর কিছু নাই বলেন কত বড় ক্ষতি করতেছে বাংলাদেশে নিরানব্বই পার্সেন্ট মানুষ শুধুমাত্র সুদের কারণে জাহান নামে যাবে শুধুমাত্র কত পার্সেন্ট কিন্তু সকলে কোরবানির সময় কোরবানি করে সকলে রোজার সময় রোজা রাখে সকলে তারাবি পরে কিন্তু একটা গুণা তারা গুণা থেকে সরে সরে আসতে পারতেছে না সেটা হলো সুদ হাদিসের মধ্যে আসে যে সুদ খায় সে সরাসরি আল্লাহর সাথে মোকাবেলায় সে জমিনে আল্লাহর সাথে মোকাবেলার জন্য বের হয়েছে সুদ খাওয়া সুদের সাথে উঠা করা সুদের সাথে লেনদেন করা সব স্পষ্ট হারাম এর থেকে সমাজকে দেশকে বাঁচাইতে হবে কিন্তু বাঁচাবেন কিভাবে রাজনৈতিক দলগুলো এই সুদকেই কেন্দ্র করে সুদ ইউনুসকে সরকার বানাইছে আর কাউরে খুঁজে পায় না আমরা দোয়া পড়ি দোয়া ইউনুস এখন দোয়া ইউনুসও নিজেই লজ্জা পায় ইউনুস পড়ার জন্য কারণ ইউনুস দোয়া ইউনুসের মধ্যে নাই সুদ ঘর হয়ে গেছে ইউনুস এনার কি হয়ে গেছে বন্ধুরা আমার এদিক দিয়ে দু আই উনুসও পড়বেন ওদিক দিয়ে আপনি সুদ খাবেন এই দু উনুসে আপনাকে জাত দিতে পারবে না আমি এটাই বুঝাইতে চাচ্ছি তারপরে আসেন ঘুষ পদ্ধতিতে চাকরি হওয়া এই ঘুষ পদ্ধতিতে চাকরি হওয়ার কারণে হাজার বেকার তৈরি হইতেছে অনেক জ্ঞানী গুণীরা তাদের ছেলে মেয়েদেরকে পড়ানো সাহস পায় না ইসলামের পথে দিনের পথে স্কুল কলেজে কারণ ঘুষ সারা চাকরি হবে না কি করে লাস্টে যায় ছেলে মেয়েদেরকে তুই খা টাকা দিয়ে কি কি হবে হবে আর মাস্টার্স করে চাকরি তো না এই জন্যে বাপ মা না স্কুল কলেজে পড়ায় না মাদ্রাসায় পড়ায় লাস্টে এই ছেলেটার জীবন ধ্বংস হয়ে যায় লেখাপড়ার মাধ্যম মধ্যে ইসলামী কালচারকে বাদ বাধ্য হয়েছে ইংরেজি কালচারকে দোকান হয়েছে লেখাপড়া যেখানে হয় সেখানে ইসলামী কালচার নাই দেখবেন কি কালচার আছে পিকনিক এটা কালচার ডিজে গান হবে এটা ইসলামী কালচার পুরুষ মহিলা মিলে একসাথে নাচানাচি করবে এটা ইসলামী কালচার এটা ইসলামী কালচার হতে পারে না স্কুল কলেজ প্রতিষ্ঠানগুলোর মধ্যে একজন আলেম আইনা কোনো বক্তৃতা কোনো দিন মাহফিল করে না করে মন্ত্রীরা গান হয় মন্ত্রীকে আপনারা দেখেছেন হ্যাঁ ওই যে কারে দিয়া গান ওই যে গান গায় আমাকে বাংলাদেশে মমতাজ মমতাজরা আইনা গান শোনায় এটা হলো আমাকে দেশের মুসলমানদেরকে কালচার শেখায় কালচার এরাও বলে কালচার শেখায় এরপরে আপনি আসেন লেখা করার মধ্যে ইহুদিদের চক্রান্ত ঢুকানো কি চক্রান্ত ইহুদি চক্রান্ত কি শিক্ষা পদ্ধতির মধ্যে সেক্সের বই ঢুকাই দেওয়া হয়েছে বাংলা ইংরেজির সাথে বই ঢুকানো হয়েছে এটা ইহুদি এবং নাসরাদের চক্রান্ত এইভাবে রাজনৈতিক দলগুলো বিভিন্ন অনৈতিক অপ্রাসঙ্গিক ইসলামের বিরুদ্ধ বিরুদ্ধে কিছু এমন বিষয় আপডেট করতেছে যাতে করে ইসলামের বিধান ধ্বংস হয়ে যায় কোরআন ধ্বংস হয়ে যায় আল্লাহর আইন ধ্বংস হয়ে যায় রসুলের সুন্নত ধ্বংস হয়ে যায় তারা এইভাবে চেষ্টা করতেছে বন্ধুরা আমার বন্ধুরা আমার তাহলে আমরা বুঝতে পারলাম আমাদেরকে বুঝতে হবে ছয়টা বিষয় তরবিয়াতের জন্যে বহুত গুরুত্বপূর্ণ প্রথম নাম্বার মনে রাখতে হবে বলেছিলাম খতমে নবুয়াত হচ্ছে ইসলামের বিশেষ একটি খুঁটি মনে রাখতে হবে আমাদের রসুল শেষ নবী পরে নবী আসবে না নবী আমাদের রসুল যিনি বলেছেন যা বলেছেন এইটাই ফাইনাল এরপরে তহিদ এবং একত্রবাদ প্রতিষ্ঠা করতে হবে তিন নম্বর আহলে কোন আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে হবে চার নম্বর আমাদেরকে সাহাবিদের আজমত বুঝতে হবে থাই রাশিদিনের কোরবানি ইতিহাস আমাদের সামনে রাখতে হবে পাঁচ নম্বর শরিয়ত গুরুত্বপূর্ণ এটার উপরে আমল করতে হবে ছয় নম্বর মারেফতের উপরে আমল করতে হবে সাত নম্বর আল্লাহর বিধানকে রাখতে হবে মনে রাখতে হবে আলী হাসান হুসাইনের ঘটনা গাদিরে খুম সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে গাদিরে খুম জানেন দেখছেন আমরা মুসলমান গাদিরে খুম জানি না গাদিরে খুম হলো আল্লাহ রসুল সাল্লামের বিধায় হজের দিন আল্লাহ রসুল সাল্লাসাল্ম গাদিরে খুম নামক একটা জায়গায় হযত আলীকে নিয়ে অবস্থান করেছিলেন অনেক সাবি সেখানে ছিল সেখানে আল্লাহ রসুল হজত আলীকে ধরে বলেছেন মাল্লাহু মাওলা ফ আলিউন মাওলা যারা আমার তো অভিভাবক বান তারা মনে রাখবে আমার বলে হজতে আলী আমার মেয়ের জাদাই অভিভাবক হিসেবে কেমন পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে কেমত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে কে হাজরত আলী এইটা গাদির ক্ষমে হজরত রসুল্লাহ সাল্লিশাল ঘোষণা দিয়েছে এখন আপনি বলতে পারেন তাহলে হজরত আবু বাকের কেন মস্তুদে আসলো হজরতল্লাহ কেন মস্তুদে আসলো এটা হজরত আলী রাজি আল্লাহ নিজেই ওনাদেরকে বসাইছে অনেকে এটার ইতিহাস জানে না হজরত আলী রাজি আল্লাহ তাল তদর করেছেন শ্বশুরে কদর করেছেন শ্বশুরের কারণ আলী হচ্ছে জামাই আর আবু বক্কার ছিলেন শ্বশুর রসুল আসলামের শ্বশুর আলী হচ্ছেন জামাই আর তমর রাজি আল্লাহ ছিলেন আল্লাহ রসুলের শ্বশুর একজন জামাই শ্বশুরকে বাদ দিয়ে মশে বসে কেমনে শুধু শ্বশুরের ইজ্জত করার কারণেই আলী রাজি আল্লাহন মসনুদে বসেন নাই আগে শ্বশুরকে বসাইছে যেটা ছিল আদবের মাকাম ইসলাম মানুষকে আদব শিখায় ইসলাম মানুষকে মোহাম্মত শিখায় ইসলাম মানুষকে একলাশ শিখায় এই এক মহব্বত আদবের কারণেই গাদুরে খুমে যদিও রসুল সাল্লু আলসালাম সব হাজত আলী রাজি আল্লাহ হাত ধরে ঘোষণা দিছে আমার পরের অভিভাবক হচ্ছে আলী কিন্তু আলী রাজি আল্লাহ তালু শ্বশুরকে রায়খা নিজে কিভাবে মসলো দেব সে এই জন্য আলী রাজি আল্লাহ নিজে হজরতে আবু বাকরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিলেন আল্লাহ হজরত আবু বাকর রাজি আল্লাহ তালার পরে হজরত আলী রাজি আল্লাহ নিজে হজরত ওমরের কাছে বায়াত গ্রহণ করছে আপনি দেখেন শ্বশুরের পরে কে বুঝছে শ্বশুরের পরে তো হজরত আলী বসছিল কিন্তু এটা নিয়ে আমরা আমার আমারই করি আমরা হাকিকত আদবের ইসলামে যে আদবের একটা মহা মহান গুরুত্ব আছে এটা সম্পর্কে আমাদের ধারণা নেই এই জন্যে গাদিরে খুম সম্পর্কে আপনাদেরকে জানতে হবে মনে রাখতে হবে রসুল সাল্লামের পরে রসুল সাল্লামে আহলে বাইয়াতি হচ্ছে আসল হক হক দল এবং এই দলের মধ্যে সবার আগে যার নাম আসে সে হচ্ছে আনি রাজি আল্লাহ এই জন্য সব কিছুই বুঝতে হবে শিখতে হবে কোনো একটা বাদ দিব কোন একটা ধরবো এরকম ইসলাম নয় সব কিছুকে নিয়েই হচ্ছে ইসলাম বন্ধুরা আমার আপনারা আসান হোসাইন রাজি আল্লাহ ঘটনা জানেন ইয়াজিদেরকে অনেক সময় বলা হয় ইয়াজিদ তো ওইখানে ছিল না ইয়াজিদ তো জানতো না তাকে কে মারছে শহীদে কার কে মারছিল ইয়াজিদকে কে কে হত্যা করেছিল হোসাইন রাজি সীমার ইয়াজিদের অর্ডারে ইতিহাসের মধ্যে অনেক সময় আমরা বলি যে ইয়াজিদ এটার খবর ইয়াজিদের ছিল না এটা ভুল ধারণা ইয়াজিদ এর অর্ডারে সীমার হজে হোসাইন রাজি আল্লাহ তালকে মেরেছে এটা পরিষ্কার সে ইয়াজিদকে আমরা কখনোই প্রশ্রয় দিতে পারি না কখনোই পারি না সীমারকে প্রশ্রয় দিতে পারি না ইয়াজিদকে সাহাবিদের মারতো বা কখনো আমরা দিতে পারবো না বনু উমাইয়া এই গোত্র পুরাটাই মুনাফিক ছিল পুরো মুনাফিক হয়ে হাজতে হোসাইন হাজতে হাসান হাজতে আলী রাজি আল্লাহ তালকে ধোকা দিয়ে তারা এইভাবে তাদের তাদেরকে হত্যা করেছে শহীদ করেছে শুধু তাই না খারিজি সম্প্রদায় এইভাবে হজরত আলী রাজিয়ালকে ধোকা দিয়ে থাকে হত্যা করেছে আমরা এই দলভুক্ত হতে চাই না বন্ধুরা আমার একটি প্রশ্ন থেকে যায় অনেকে বলে দুনিয়াতে যা কিছুই ঘটে আল্লাহর মসজিদে ঘটে ভালোটাও ঘটে আল্লাহর মসজিদে মন্দটাও ঘটে আল্লাহর মসজিদে আমরা এটাও শিখছি আল আল কাদ্রি খয় মিনাল্লাহ অ্লাহ তকদিরের ভালো মন্দ কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে কিন্তু একটা জিনিস বুঝতে হবে ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার জন্য কিসের জন্য আল্লাহ পাক যে ইবাদত করবে তার জন্য ইবাদতের রাস্তা খুলে দিয়েছে যে নাফারমানি করবে তার জন্যে নাফারমানির রাস্তা খুলে দিছে এখন ইম্মা শাকিরাও ইম্মা কাপুরা চাইলে তুমি কুফুরিও করতে পারো চাইলে তুমি চোকর গাজার গোজার বান্দাও হইতে পারো তোমার উপরে নির্ভর করতেছে বন্ধুরা আমার সুতরাং আমরা কি করব আমরা সর্ব অবস্থায় তরিওত যে কোরআন হাদিস অনুযায়ী যে তরবিয়ত আমাদেরকে দিচ্ছে যেই জিনিসগুলো আমাদের জানা সেনা বোঝার দরকার সেই জিনিসগুলোর উপরে আমরা সর্বদা কী করবো গুরুত্ব দিব আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান কর বন্ধুরা আমার আমি আপনাদের সামনে এখন একটা ঘটনা বলবো সেই ঘটনার নাম হচ্ছে জায়েদ ইবনে হারেসার ঘটনা জায়েদ ইবনে রাজি আল্লাহ আনু জায়দ ইবনে হারেসা কোরআনের মধ্যে একজন সাহাবির নাম পাক নিছে রোহান সেই সাহাবির নাম হচ্ছে জায়দ সেই সাহাবির নাম কি কোর কোরআনের মধ্যে পাক সমস্ত নবীদের নাম নিছে কিন্তু সাহাবিদের মধ্যে জায়েদের নাম কেন নিল এইটার আলোচনা আপনার সামনে পেশ করব এবং এখানে আমাদের কিছু সুন্দর শিক্ষণীয় তর্বিয়ত রয়েছে কি তর আমরা অনেক সময় ধর্ম বোন পাতাই ধর্ম ভাই পাতাই ধর্ম বোন দেখা যায় দেখা যায় হারাম ধর্ম বুন বলতে কোনো কিছু নাই ধর্ম ভাই বলতে কোনো কিছু নাই শরীয়তে যাদেরকে হারাম বলেছে সেটা আমাদের জন্য হারাম এই ঘটনা বোঝার জন্যেই এই জায়দ ইবনে হারেসার ঘটনা আপনাদের সামনে পেশ করা হচ্ছে উকাস নামক বাজারে গোলাম বিক্রি হইতো রসুল্লাহ সাল্লু আলয় একবার উকাস নামক এই বাজারে পাশ দিয়ে যাচ্ছিল যাওয়ার সময় দেখে ছোট একটা বাচ্চা জায়েদ তাকে বিক্রি করা হচ্ছে আল্লাহ রসুল সাল্লু আলাই সাল্লাম এই তিন বাচ্চাকে দেখে তার মায়া মায়া লেগে গেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিজেই জায়েদকে গোলাম হিসেবে ক্রয় করে নিলেন এবং পরবর্তীতে বালেক হওয়ার পরে জায়েদকে সম্পূর্ণভাবে আজাদ করে দিলেন এবং তারপরে যখন তার বিবাহর সময় আসলো তখন আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম জায়েদের বিবাহর চিন্তা করলেন কথিত আছে যে জায়দ ই জায়েদ ইবনে হারেসকে তৎকালীন মক্কায় এবং মদিনায় সাহাবি রাজি আল্লাহ আজমাইন ওনারা জায়েদ ইবনে হারেস বলতেন না জায়েদ ইবনে মোহাম্মদ বলতেন মোহাম্মদের ছেলে জায়েদ বলতেন কারণ মোহাম্মদ সাল্লা আলী সাল্লাম নিজে জায়েদকে কড়াই করে আজাদ করে তাকে লালন পালন করে বড় করেছেন এবং জায়েদ আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে বাবা বলে সম্বোধন করতেন যার কারণেই আল্লাহ রসুলের সংস্পর্শ এত বেশি পাইছে অন্য সাহাবিরা মনে করতেন এটা আল্লাহ রসুলের সন্তানই এই জন্য জায়দ ইবনে মোহাম্মদ বলতেন যখন জায়দ ইবনে মোহাম্মদ বড় হইল এই ইবনে মোহাম্মদের বিবাহর জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাম চিন্তা করলেন কোথায় বিবাহ দেওয়া যায় বিবাহর চিন্তা করলেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলয় চিন্তা করলেন আমার পুফিজাত ভাই বোন আছে পুফিজাত বোন অর্থাৎ পুফাতো বোন পুফাতো বোনের নাম হচ্ছে যায়নাব বিনতে জাহাস এবং পুফাতো ভাইয়ের নাম হচ্ছে আবদুল্লাহ বিন্তে তে এই জয়নাব বিনতে জাহাসের সাথে বিবাহের প্রস্তাব দিল কার তার এই যে পালিত পুত্র কি পুত্র পালিত পুত্র জায়দ ইবনে হারিসার সাথে বিবাহ দেওয়ার প্রস্তাব স্বয়ং কে দিলেন আল্লাহ রসুল সাল্লা আলসালাম স্বয়ং প্রস্তাব দিলেন খেয়াল করতেছেন কিন্তু কই গোলাম রসুল সাল্লা সাল্লামের বংশধর হলো পুপা পুফা বন্ত রসুলের বংশধর পুফা পুফার লাইন পুফা পুফু 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 তো রসুলের বংশধর না তো ওই জায়গার থেকে পুফা তো বোন তাদের হাসব নাসব অনেক বড়ো ছিল তাদের বংশীয় মর্যাদা অনেক উপরে ছিল আর ইবনে হারেসা সাধারণ বংশের ছিল গোলাম ছিল এর সাথে বিবাহ কোনো দিন হয় কোনোভাবেই মানতে রাজি না জয়না বিনতে জাহাস মানতে রাজি না তার ভাই আবদুল্লাহ বিনতে জাহাসও মানতে রাজি না আমরা বিবাহ বসবো না আমরা বিবাহ বসবো না কিন্তু তখনই আল্লাহ পাকের তরফ থেকে কোরআনের আয়াত নাজিল হয়ে যায় আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করার দ্বারা বলে দিছে আতি আল্লাহ আতিউর রসুল উলিল আমি মিনকুম তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মানব এইভাবে যখন আতাকুমুর রসুল আনহু ফান্তাহু যা কিছু আল্লাহ রসুল বলেন তাকে মানতে হবে যা কিছু আল্লাহ রসুল নিষেধ করে তার থেকে তোমাদেরকে দূরে সরে থাকতে হবে এই আয়াতগুলো যখন নাজির হয় এই আয়াতের পরিপ্রেক্ষিতে তখন বাধ্য হয়ে জয়না বিবনে জাহাজ রাজি হয়ে যায় এই গোলাম যে পরবর্তীতে আজাদকৃত গোলাম যাই বিবনে হারিসার সাথে বিয়ে বসতে রাজি হয়ে যায় কিন্তু যেহেতু বংশের মধ্যে তার তম্য ছিল এই জন্য বনি হচ্ছে না এরে মানে না ও এরে মানে না তুই কি বংশে তুই কি বংশের আছে না তোর জামাই কি করে তোর শ্বশুর বাড়ি কেমন তোর শ্বশুর বাড়ি এটা করে না সেটা করে না বিয়ের মধ্যে বিয়ের পরে আগে পরে কিন্তু এই ধরনের অনেক ঘটনা ঘটে এই জন্য আরবদের মধ্যে দস্তুর ছিল যে কম কম বংশের মর্যাদার মধ্যে সমান সমান কুফু বলা হয় কুফু যেন হয় এই জন্যে বিবাহের ক্ষেত্রে একটা সুস্থ মনে রাখতে হবে যে কুফু দেখতে হবে কি দেখতে হবে কুফু বুঝাইছে কুফু সারা বেশি তারতম্যে যদি বিবাহ হয় এই বিবাহ ঠিক না এই বিবাহ বেশি দিন লাস্টিং করে না আর যদি লাস্টিংও করে তাহলে জামাইরও জীবন জাহান নামে হেমধ্যে থাকে বউর জীবনও কি থাকে সংসারের জীবন অশান্তি আর অশান্তি জাহান নামে সে কম না আর কি বন্ধুরা আমার যাই হোক ঘটনা এই পর্যন্ত এর পরের ঘটনা আসেন এর পরের ঘটনা যেটা ঘটলো সেটা হলো কোন রকমই বনি বনাত আর হচ্ছে না জায়নাবিমতে জাহাজ মাঝে মাঝে আইসা জায়দের বিরুদ্ধে আল্লাহ রসুলের কাছে নালিশ করে বিচার যায় এই মাঝে মাঝে আমার কাছে এরকম বিচার আসে কিছু করার থাকে না অনেক সময় আদর তাদর করে বোঝাই দিই আল্লাহ রসুলও তাই করতেন আদর তাদর করে বুঝাই দিন আচ্ছা সংসার বড়ো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু কোনোভাবেই আর বিষয় কন্ট্রোল করা যাচ্ছে না আল্লাহ রসুল সাল্লাল্লাহ আল্লাসাল্ম হিতিয়ে জানিয়ে দিলেন আল্লাহর রসুলকে বলে দিলেন জায়েদ আনকরীব তোমার কাছে চলে আসবে জায়দ এসে বলবে আমি আর যা জয়নাবের সংসার করতে রাজি না আমি তালাক দিয়ে দিব তার সাথে আমার আর সংসার করা হবে না আল্লাহ রসুল বললেন তাহলে আমার কি করে আমার কি করণীয় পাক বললেন জয়নাবের সাথে তোমার বিবাহ করতে হবে জয়নাবের সাথে আল্লাহ রসুল চিন্তায় পড়ে গেলেন এটা কিভাবে হয় যেই ছেলেকে এটি অবস্থায় আমি করায় করলাম আর বড় হওয়ার পরে আমি আজাদ দিলাম আজাদ করে দিয়ে আমি নিজে বিবাহর প্রস্তাব দিয়ে বিয়ে দিলাম সেই বিয়ে নাকি আমার করতে হবে অনেক সময় মনের খেলাফ কিন্তু অনেক কিছু হয় কোরআনের অনেক আইন আছে আপনার বিরুদ্ধে যাইতে পারে হাদিসের অনেক কথা হইতেছে আপনার মনে মান মন নাও মানতে পারে কিন্তু আল্লাহর হুকুম মানতে হবে আল্লাহর রসুল সাল্লা আর কি করার আল্লাহর হুকুম মানতে হবে এর কয়েকদিনের মধ্যেই জায়দনে হারেসা চলে আসছে আমি তালাক দিতে চাই আল্লাহ রসুলের তো খারাপ লাগতেছে আসলে আল্লাহ রসুল জানেন যে তালাক দিবে কিন্তু তারপরে আল্লাহ রসুল তারা কি দিচ্ছে সান্ত্বনা দিচ্ছে আচ্ছা কোনো অসুবিধা নেই চেষ্টা করো যাতে তালাক না হয় একসাথে সংসার করার চেষ্টা করো তখন আল্লাহ পাক আবার আইন কোরআনের আয়াত নাজিল করলেন আল্লাহ পাক বললেন ভয় করার হকদার হলো আমি আল্লাহ তুমি কেন আমাকে ভয় কর না করে মাকলুককে কেন ভয় পাও আমি বলেছি তোমাকে বিবাহ করতে আর তুমি তাকে সান্তনা দিতেছো সে তালাক দিতে যাচ্ছে তালাক দেখ তুমি হেনে আবার তারা সান্ত্বনা দিতে যাও আমি তো বলছি তোমার বিবাহ করে তুমি দেখছেন সমস্যা অনেক জায়গায় অনেক রকম বিপদের সম্মুখীন হইতে হয় সমাধানও হয় সেটার ব্যবস্থাও হয় আল্লাহর পক্ষ থেকে যাই হোক তালাক হয়ে গেল এরপরে জয়না বিনতে জাহাজের সাথে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের বিবাহ হইল এই বিবাহ পদ্ধতিতে যখন বিয়ে হইলো এই তো সমালোচনা শুরু হয়ে গেল সবাই সমালোচনা করা শুরু করলো যে ছেলের বহুরে বাপে বিয়ে করছে ছেলের বহুরে কারণ সবাই তো জানে জায়দ ইবনে মোহাম্মদ মোহাম্মদের ছেলে জায়দ কেউ তো জানে না জানে না যে জায়েদ ইবনে হারেস ওর নাম তত না হাই কেউ এটা জানে না কোরআনের আয়াত নাজিল করলেন পাক বললেন মা কানা আয়াত নাজিল হয়ে গেল মুহাম্মাদের জন্যে এটা জরুরি না মোহাম্মদ কারো বাপ না মোহাম্মদ কারো বাপ না কোন পুরুষ মানুষের বাপ না রিজাল বলতে এখানে পুরুষ মানুষ বলা হয়েছে রসুল সাল্লা আগে সন্তান ছিল সন্তানের নাম কাসেম তাহের ইব্রাহিম এই চারটা সন্তান ছিল তৈয়ব ইব্রাহিম এই তাহের চারটা সন্তান ছিল এখন প্রশ্ন আছে আল্লাহ যে বললেন যে রসুল সাল্লাম তোমাদের কারো বাবা না তোমাদের কারো এই জন্য বাবা বলা যায় না সাইক্রে কি বলা যায় অনেক দরবারে যায় আব্বা আব্বা কয়ে নাই আল্লাহ রসুল আব্বা আব্বা সেই বলতে পারবে যে হাকি কি বাপ হাকি কি সন্তান বলতে পারবে হারেসার সন্তান যদিও আল্লাহ রসুল তাকে লালন পালন করছে ছোটকাল থেকে যখন সে নাবালক ছিল শিশু বাচ্চা ছিল যায়েদ তো হারেসাকে দেখে নাই তার বাবাকে দেখে নাই বাবা হিসাবে যখন বুঝ শিখছে জ্ঞান হয়েছে তখন কাকে দেখছে রসুল সাল্লামকে দেখছে আর আল্লাহ পাক এখানেও বলে দিচ্ছে জায়েদে রসুল সাল্লি সাল্লাম জায়েদের কি না বাবা না তাইলে এই যে অনেক দরবার শরীর যায় আব্বা আব্বা কে ডাকে এটা জায়েদ হইল কেন আয়াত পাইছেন বুঝতে পারছেন হক বাতিল বুঝতে পারছেন আজকে দেখেন আজকে মাহফিলে আজকের আলোচনায় কত বড় নিয়ামত পায় গেল যদি না আসতেন এই মাসালা আপনাদের কাছে জীবন ভরা হলইতো না আমার এক একটা বয়নের মধ্যে অনেক মাসালা থাকে যেই মাসালাগুলো আপনারা না শোনার কারণে আপনারা ওইটা থেকে মাহরুম হয়ে দেখেন এখানে বাবা নফি করা হয়েছে এই জন্য কেউ আমাদেরকে বাবা বলবে এটা কোনোভাবেই জায়েজ না আমরা নিষেধ করি আমাদেরকে বাবা বলবেন না হজরতলা বলেন হজরতালা মানে কি রসুলওয়ালা বলাটা ঠিক না রসুল কে ছিল হজরত ছিল কি ছিল হজরত মোহাম্মদ সাল্লা বলি না ওইখান থেকে হজরত ওয়ালা মানে রসুল ওয়ালা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওয়ালা আমরা কি ওলা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহাল্লাম ওয়ালা এখন এত বড় নাম তো বলা যাবে না মাঝখানে ওই বাদ বাদ দিয়ে হজরতলা হয়ে গেছে কি হয়েছে এবার বুঝছেন ব্যাপারটা আল্লাহওয়ালাদেরকে হজরত বলা যাবে না হজরতওয়ালা বলতে হবে হজরত একজনই হজরতকে সে কে সাইদুল মোরসালি ওনাকে বাবাও বলা যাবে না আব্বাও বলা যাবে না আর কি বলা যাবে না হজরতওয়ালা যাবে না উনি আমরাও হলাম হজরতওয়ালা অর্থাৎ এক কথায় রসুল সাল্লু আলিয়া আমরা রসুলওয়ালা কথা কি বুঝতে পেরেছেন বন্ধুরা আমার এখানে আরও একটা বিষয় বুজার আছে এই যে আল্লাহ বললেন রসুল সাল্লাহ আলামের কোনো কারো বাবা না অথচ রসুল সাল্লাহ সাল্লামের চারটা সন্তান আছে কয়টা সন্তান তাহের তৈয়ব কাসেম ইব্রাহিম চারটা সন্তান তাহলে এদের বাপ তো আল্লাহ রসুল তা আল্লাহ পাকে এনে বললেন কারো বাবা না তাহলে এদের বাপ কারা গো ভাই এরা নাবালক অবস্থাতেই মারা গেছে এরা নাবালক অবস্থাতেই বাবার পিতৃত্ব তখন ওই তার সন্তান তখন সন্তানের সন্তান পিতার সম্পদের অধিকারী তখন হয় যত যখন সে নাবালক থেকে বালেক হবে কি হবে বালেক হওয়ার আগ পর্যন্ত সে কিন্তু সম্পান বাবার সন্তানের সন্তান হিসাবে বাবার সম্পদের উত্তরাধিকারী পায় না কথা কি বুঝতে পেরেছেন এখন নাবালক অবস্থায় যেহেতু মারা গেছে সেই হিসাবে পাক যে কথাটা বলেছেন কথাটা ঠিক আছে এখানে আল্লাহ পাক বলেছেন হাদিম মির রিজা আলিকুম কোন পুরুষের বাবা নন পুরুষ বলতে যারা বালেক তাদের বাবা নন এইখানে নাবালেকদের বাবা আল্লাহ রসুল ছিলেন নাবালেকদের কথা তো বলে নাই বালেকদের বাবা নন তাহলে বিষয়টা পরিষ্কার মাকান মোহাম্মদ আবাহিমিক মোহাম্মদ সাল্লাম তোমাদের কারো বাবা নয় এই কথা বলার পরে জায়দের নাম আগে কি ছিল ইবনে মহম্মদ যখন আয়াত নাজিল হয়ে গেছে তখন সাহাবিরা আর ইবনে মোহাম্মদ বলে ডাকে না কি ডাকে হারেস বলে ডাকে ইবনে খেয়াল করতেছেন জায়দিবনে এখন মাকাম কমে গেছে না মাকাম কমছে কিনা আগে ছিল রসুলের সে সন্তান এখন আল্লাহ পাক আয়াত নাজিল করে বানাই দিল কার সন্তান হারেসের সন্তান তাইলে আগের মর্তবা থেকে মর্তবা মাকাম থেকে কত নিচে নামে গেল না এখন জায়েদের মন খারাপ হবে অথচ আল্লাহ রসুলের সাহাবি পাক তার মনকে রক্ষা করার জন্য কোরআনে জায়েদের আলোচনা করে দিছে জায়দের নাম কোরআনে আল্লাহ আলোচনা করে দিছে এই জন্য জায়দ নামটা বললে সব হয় জায়দ নামটা বললে সব হয় নাকি হয় কয় নাকি সত্তুর নাকি হয় জায়দ নাম বললে প্রতি হরপের দশ দশ এনে সব মিলায় সাতটা হরব আছে কয়টা হরব এই জন্য জায়দ নাম করলে দশ সত্তর কি হয় আল্লাহ পাক জায়দকে সান্ত্বনা দেওয়ার জন্য তার নামটা কোরআনের মধ্যে বলে দিছে এখন জায়েদরা বলেন যদিও আমাকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সন্তান থেকে হারেছে সন্তান বানানো হয়েছে পাকের ঘোষণা অনুযায়ী কিন্তু আল্লাহ পাক কেমন পর্যন্ত কোরআনের মধ্যে আমার নাম ঘোষণা দিয়ে আমার মর্তবাকে অনেক উর্ধে বাড়ায়া দিছে আল্লাহ পাক দেখেন বান্দার কতটা খেয়াল রাখে কথা কি বুঝতেছেন বন্ধুরা আমার এর দ্বারা বুঝতে পারলাম আমাদের তরবিয়ত হইল কি তরবিয়ত ধর্ম বোন আসল বোন না ধর্ম ভাই আসল ভাই না পালক ভাই পালক বোন আসল বোন না বুঝতে পারছেন আরেকটা তরবিয়ত কি হইল যে আমরা বুঝতে পারলাম আল্লাহর হুকুম সেটা যেমনই হোক মানতে হবে আল্লাহ রসুল সাল্লাহ অনেক পরিশান ছিলেন তারপরেও আল্লাহর হুকুম মানছেন এখন এখানে অনেকরা বলে যে আল্লাহ রসুল এগারোটা বিয়ে করছে লাস্টে পালক পুত্রেরটা বিয়ে করছে অনেকে কিন্তু কটুক্তি করে ইউটিউবের মধ্যে দেখবেন আল্লাহ রসুল সম্পর্কে খারাপ মন্তব্য করে আপনি এই ঘটনার দ্বারা কি বুঝলেন আরব সম্প্রদায়ের মধ্যে পালক পুত্রকে আপন পুত্র মনে করা হইতো আমাদের এখানে অনেক ধর্ম প্রথা কিন্তু আছে এমনি ভাবে আরব আরব যা আরব দেশে তখন এই পালক পুত্র আসল পুত্র নামে বিবেচিত হইত পালক বোন আসল বোন নামে বিবেচিত হইত এই প্রথাকে ধ্বংস করার জন্যই আল্লাহ পাক এই ঘটনা ঘটেছে তো আল্লাহ রসুল সাল্লাম যতগুলো বিবাহ করেছেন প্রত্যেকটা বিবাহের পিছনে কি আছে কারণ আছে এরপরে দ্বিতীয় আরেকটা তরবিয়তের বড় একটা তরবিয়তের বিষয়ে আপনাদের ঘটনা বলবো এই ঘটনার তো অনেক চমৎকার যদি আপনারা শুনেন ভালো লাগবে বলবো থাকবেন তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত শুনবেন এই ঘটনাটা খুব ভালো লাগবে ইনশাল্লাহ এই ঘটনাটা হলো বড় বড় চারটা গোনা আছে কয়টা গোনা তার মধ্যে সবচেয়ে বড় গোনা হচ্ছে শিরিক করা দুই নম্বর গোনা হল কাউকে কতল করা তিন নম্বর গোনা হলো মদ পান করা চার নম্বর গুণা হচ্ছে জেনা করা এই চারটা গুণা হচ্ছে সমস্ত গুনার হেডকোয়ার্টার সবচেয়ে বড় গুণা হজরত ইদরিস সালামের জামানায় ইরাকের বাবেল শহরে দুইজন ফেরস্তাকে আল্লাহ পাঠাইলেন এই একটা ফেরেস্তার নাম হচ্ছে আর আরেকটা ফেরেস্তার নাম হচ্ছে মারুত ইরাকের বাবেল শহরে কার জামানায় কার জামানায় ভাই হজরতে ইদ্রিস আলাহ ইসলামের জামানায় ঘটনা কি দুই ফেরেস্তারে পাঠাইলেন কেন পাঠাইলেন কারণ কি কারণ ফেরেশতাদেরকে আল্লাহ পাক নির্দেশ দিছিলেন যে তোমরা আশরাফুল মাতলুকাত আমার বান্দাদের জন্য দোয়ার স্টেকফার করতে থাকো কি থাকো আমরা সুরা হাসর তেলাওত করলে সত্তর হাজার ফেরেস্তা সকালবেলা থেকে নিয়ে আসর পর্যন্ত আমাদের জন্য দোয়া করে এবং এস্তেক করে আবার যদি মাগরিবের পরে আপনি সোরা হাসর তেলাওয়াত করেন মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা আপনার জন্য দোয়া করতে থাকবে এস্তেক করতে থাকে আমাদের ডাইনেক বামে দুইটা ফেরেস্তা আছে কেরামান কাতিবিন এই দুইটা ফেরস্তাই আমাদের জন্য সর্বদা দোয়া করতে থাকে এস্তেক করতে থাকে একজন তলমেলিমের জন্য সমুদ্রের মৎস্য থেকে নিয়ে গর্তের পিবিলিকা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে স্তেফার করতে থাকে আল্লাপাক ফেরেস্তাদের নিয়ে যখন বসে তখনও ফেরেস্তারা বান্দার পক্ষ থেকে দোয়া করতে থাকে ইস্তেফার করতে থাকে ফেরেস্তারা যখন নামা আল্লাহর কাছে নিয়ে যায় তখনও আল্লাহর কাছে বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া এবং এস্তেফার করতে থাকে তো এই ঘটনার থেকে ঘটনাটা আসছে আল্লাপাক হকুম দিলেন ফেরেস্তাদেরকে যে তোমরা এখন থেকে আমার বান্দাদের জন্য দোয়া করবা ইস্তেকবার ফার করবা তো ফেরেস্তাদের মধ্যে কানা কানি শুরু হয়ে গেল এ পাইছে বান্দা আলসা বল বান্দা বানাইছে এখন আমাকেও এক জন্য আমরা দোয়া করব আবার ইস্তেকবারও করব। করবো হ্যাঁ আমরা যদি বান্দা হইতাম আস্টাব মালুকাত হইতাম আমরা গুনাই করতাম না কি করতাম না গুনাই করতাম না আল্লাহর দোয়ার ফারের দরকারই হতো না কথা ঠিক কিনা এরকম একটা সমালোচনা ফেরেস্তাদের মধ্যে আলোচনা গুঞ্জন শুরু হয়ে গেল আল্লাহ পাক বুঝলেন বুঝার পরে ফেরেস্তাদেরকে ডাক দিলেন ও ফেরেস্তারা তোমরা যে গুঞ্জন করতেছ সমালোচনা করতেছো আমি কিন্তু জানি বলো কি হয়েছে তখন ফেরেস্তারা বলল আল্লাহ বান্দাদের মধ্যে কি এমন গুণ আছে কি এমন দামি হয়ে গেল যে আমরা ফেরেস্তা নূরের তৈরি আমরা সবসময় আপনার ইবাদত করব। আমরা তাদের জন্য দোয়া কি করেন দোয়া করতে যাব আমরা আমরা এই দুটি কেন করব তাদের জন্য স্টেক কেন করব। আল্লাহ বললেন তাহলে তোমরা কি চাও তা আমরা যদি বান্দা হইতাম দুনিয়াতে আমরা যদি বান্দা হয়ে যাইতাম আমরা তো গুণা করতাম না তাইলে আর দোয়া আসতে দরকার হইতো না তা আল্লাহ করছে ঠিক আছে তোমাদেরকে বান্দা হিসেবেই বানাবো কি আছে এবার কে তৈরি তোমাদের মধ্যে কে তৈরি তাকে আমি দুনিয়াতে বান্দা হিসেবে পাঠাবো তাহারো তার দুই তাকে নির্বাচন করলেন সমস্ত ফেরেস্তারা মিলা নির্বাচন করলেন এই দুই তাকে আল্লাহ তৈরি আছে এরা খুব মুত্তাকি কি এরা আপনারা খুব ভালোবাসে আপনারা সারা কিছু না সুতরাং এই দুই ফেরেশতা কি করবে আল্লাহ দুনিয়াতে যাবে বান্দা হইয়া আল্লাহ হুকুম দিলেন এই দুই ফেরেস্তার মধ্যে মানুষের মধ্যে মানুষ জাতের মধ্যে যা যা দরকার এই সব সব এদের মধ্যে আল্লাহ ঢাইলে দিলেন দুনিয়াতে পাঠাই দিলেন বাবেল শহরে এরা মানুষ হিসেবে আসার পরে তাদেরকে ডিউটি দেওয়া হইলো তারা মানুষের উপকার করবে ক্ষতি করবে আমাদের একটা আছে আমরা সবার উপকার করব করব না পারলে ক্ষতি না ঠিক একই ঘটনা বাবেল শহরে হারুতার মারুত করা শুরু করলো সকলের উপকার করা শুরু করলো ভালো কাজ কি কাজ ভালো কাজ নিশ্চয়ই ভালো কাজ এর মধ্যে ঘটনা ঘটছে ফারেসের রাজকন্যা মালকা রাজকন্যা অধিপতির স্ত্রী সে চলে আইসে হারু তার মানুষের কাছ অনেক প্রশংসা শুই না হুজুর গো আমার স্বামী আমাকে অত্যাচার করে অথচ আমি ফারসের রাজকন্যা আমার প্রত্যেকদিন পিঠায় মায়ের ধর করে অত্যাচার সহ্য না আমারে বাান কার কাছে আসছে হারুত মারুতের কাছে আসছে খেয়াল করে এমন হারুত তার মারুত চিন্তা করতেছে যা আচ্ছা এত কষ্ট করে আসতে তো বাঁচানোর দরকার কিন্তু চেহারা দেহা পাগল হয়ে গেছে কারণ ফারসের মালটা তো রাজকন্যা তো এত সুন্দর ডুকডুকে সুন্দর চেহারা এমন সুন্দর যে চেহারা দেখা ও তো মানুষের যে চাহিদা যা কিছু আছে এগুলো তো দাও হয়েছে ফেরেস্তাদের মধ্যে এখন ওই চাহিদা বাইরে গেছে কি বেড়ে গেছে ভাল লাগে না আর কেমনে ঠাকাই নিজের এত সুন্দর কেমন 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 জানি করে কেমন হারুতের মন কেমন কেমন করতেছে মন কেমন কেমন করতেছে জিন আর খায় সাত জায়গা গেছে এখন হারুত মারুত কয় শর্ত আছে কি শর্ত এক রাত থাকতে হইব এক রাত টাইম দেওয়া লাগবে একটু আলাদা টাইম দিলে আপনার স্বামীর সাথে আপনার যে বনি বনাত হচ্ছে না আপনার খালি মাধ্যর করে সব ঠিক করে দিব এখন জোরা চিন্তা করে এই তো বিশাল বিপদে বললাম আইসি ঠিক করার নিগা এখন কয় টাইম দেওয়া লাগবে রাত্রে সময় দেওয়া লাগবে এটা আবার কোন ঘটনা আল্লাহ বাকের পরীক্ষা পরীক্ষা যখন কেউ পরীক্ষায় পড়ে তখন যদি স্মরণ না করে পরীক্ষা কিন্তু বড় হয়ে যায় মনে তখন যদি সময় আপনার নির্বাচন হয় আপনি কতটুকু মুক্ত আপনার পাশে একটা ম্যাডামে বসাই দেওয়া হয়েছে গার্মেন্টসে প্রতিদিন ভাইয়া ভাইয়া করে ডাকে তখন বোঝা যাবে আপনি আসলে কতটুকু আল্লাহরে ভয় পান মুত্তাকি এই জায়গায় এসে সবাই পরহেজগারি দেখাইতে পারে আপনার ছায়াও কোথায় হইতে পারে কিন্তু আপনার বিবি যখন আমার কাছে আসে তখন আমার আমার হিসাব করতে হয় আমি আসলে মুত্তাকি কি না আমার বিবি যখন আপনার কাছে যায় তখন আপনাকে হিসাব করতে হবে আপনি আসলে কতটুকু মুত্তা যখন আরেকজনের মেয়ে আপনার পাশে বসে তখন আপনাকে হিসাব করতে হবে আপনি কতটুকু আসলে মুত্তাতেই পরীক্ষার সময় আপনার তাকওয়া নির্বাচন হয় পরীক্ষা সময় ফেলটু মারলে আর এখানে বড় বড় দাড়ি আর টুপি বাসন দিলে মুত্তা কি যায় না বুঝতে পারছেন হজতে ইউসুফ আলাইহিস সালাম সামনে তাকুয়ার পরীক্ষা দিয়েছে ঠিক ইউসুফ আলাইহিস সালাম যুলিখার সামনে তাকওয়ার পরীক্ষা দিতে জেনার মধ্যে মুক্তলা হয় নাই হারুত আর মারুত তো জেনায় জাগ্রত থাকে স্যার আমরা আপনা ফেসবুকে একজনের ছবি dekhlei bar bar dekhte jai চেয়ারটা কেমন ঠোঁটটা কেমন চোখটা কেমন লাইনটা কেমন কেমনে আসে দাঁতটা কেমন ফেসবুকে বারবার দেখতে থাকে কেউ আসলে এবার মোবাইল বন্ধ করে দেয় এবার গোপনে গোপনে দেখে নাম্বার দিয়ে আবার ডাইলও করে দিই লাগে নাকি আর যদি আল্লাহ না করুক যদি কোনো সুন্দরী মেয়ে লাইন মতো পাওয়া যায় টাঙ্কি মারার জন্য আল্লাহর রহমত আপনার উজুরগিরি আর দই যে খানকার মধ্যে যে বুজুর্গি দেয় একদিনেই বন্ধুরা আমার তখন মনে হয় আসলে আপনাদেরকে ইন্দুরে ট্রেনিং দিছি আসলে আল্লাহ ট্রেনিং দিতে পারি নাই ইন্দুরের ট্রেনিং বুঝছেন বিলাই কিন্তু ইন্দুর দেখলে মাথা ঠিক থাকে না যতই ট্রেনিং দেন বিলাই ইন্দুর দেখলে মাথা ঠিক থাকবে না যতই আপনি ট্রেনিং দেন কাম হবে না কারণ বিলাই বিলাই সামনে ইন্দুর রাখলে বিলাই সব ট্রেনিং ভুলে যায় আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন আমার পরে তোমাদের জন্য সব থেকে যে বড় ফেতনা নিয়ে আমি ভাই পাইতেছি সেই ফেতনাটা আর কিছু নাই একমাত্র নারী সেই ফেতনাটা কি নারীদের ফাতনা আমার পরে তোমাদের জন্য সব থেকে বড় ফেতনা আমার মনে হয় আজকে নারীদের ফেতনার কারণেই আজকে আমরা কিন্তু তাকুয়ার লাইনে আগাইতে পারতেছি সুতরাং খুব হুঁশিয়ার থাকতে হবে হারুত মারুতের মতো যেন আপনিও সুন্দরী দেখে পাগল না হন তাইলে কিন্তু বিপদে পড়ে যাবেন এইবার হারুত মারুত এই দুই ফেরস্তার কাছে যখন ফারেসের মালকা জোহরা আসলো নাম কি জোহরা আসলো চেহারা দেই খা পাগল হইয়া গেল এখন কয়ে যে না করলে তোমার স্বামীর সাথে সম্পর্ক ঠিক করে দেবো আছে না আমাদের কাছে আসে অনেকেই কৌজুর কি হয়েছে আমার স্বামীও এটা করে না এটা করে না তাই না আমিও তো সুযোগ নিতে পারি তোমার স্বামীর সাথে আমি লাইন করে দেবো এক শিক্ষা মনে রাখবেন শাহেকের দীক্ষা মনে রাখবেন আপনাদের সাথে এই ঘটনা বারবার ঘটেছে আমার মধ্যে আমার সাথেও ঘটেছে দেখেন নাই একবারও কি এরকম দেখছেন বুকে হাত দিয়ে বলেন কারো বিবির সাথে কারো 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 বনের সাথে আমি যদি কোনো অন্যায় ব্যবহার করে থাকি আমাকে বলতে পারে বন্ধুরা আমার তাকে অত বোঝা যায় বিপদের মুহূর্তে এখন কে আছে বিপদে জোহরা আছে বিপদে কে আছে বিপদে এখন জোহরা চিন্তা করছে কেমনে বাঁচা যায় জোহরা বলছে আচ্ছা আমারও তাহলে একটা শর্ত আছে আপনার একটা কাজ করতে হবে আমার ঘরের মধ্যে একটা মূর্তি আছে পূজা দিতে হবে কি দিতে হবে মূর্তি পূজা হারাম যে এই জায়গার থেকে দলিল কি মূর্তি পূজা কোথায় দলিল এই জায়গার থেকে খেয়াল করেন দলিল কোন জায়গায় কোনটা দিয়া যায় মনে রাখবেন এইবার হারুত আর মারুত বলতেছে ও রে বাপরে বাপে এটা তো বিশাল এ তো আল্লাহ মাফ করবে না শিরিক করলে হ্যাঁ এটা করতে পারবো না দ্বিতীয় আরেকটা শর্ত আছে কি আমার স্বামীরে কতল করতে হবে কয় যে এটা তো আরো বড় গুণা মান কতালান সারা বিশ্বের সমস্ত মারার তার হবে অবৈধভাবে কোনো মানুষকে যদি মারে এই মারার গুণা সমস্ত পৃথিবীর সমস্ত মানুষকে মারার তার হবে সুতরাং এটা করা যাবে না এখন কি করা যাবে তাহলে তৃতীয় শর্ত কি শর্ত মদ খাইতে হবে কি খাইতে হবে এখন হারুত মারুত দুইজনে আলোচনা করে কয় এটা তো কম পাপ একবার নয় সহজ ব্যাপার সমস্যা দেখছেন আমাদের ঘরের মধ্যে কিন্তু মদ করে। ঠিক হারুদ মারুদ ফেরেস্তারাও কিন্তু এটা কমই মনে করছিল কমটা কোন জায়গায় ডট কমে চলে গেছে কমটা কোথায় গেছে ডাব্লু 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 গেছে কমটা আর কম থাকে নাই কমটা ডট কম হয়ে গেছে তাই কিরকম হয়ে গেছে ডট কম মানে ডট কম মানে কি সব হয়ে গেছে এ কেমনে হয়ে গেল এইবার বার গেছে জোরার সাথে জোরার বাড়িতে বাড়িতে গেলে ইচ্ছা মতো মদ খাওয়াইছে মদ যখন খাইছে তখন আর হুশ নাই মদ খাওয়ার পরে কইছে আমার স্বামীরে কতল করো স্বামীরে কতল করছে এইবার আর হুশ নাই কইছে ভূতরে পূজা করো ভূতরে পূজা করছে এইবার আর হুশ নাই কয় আমার সাথে এইবার জেনা করতে পারো কারণ স্বামী নাই কি নাই স্বামী করতে পার এমন জেনাও করছে যখন জেনা করে তখন মেয়ে তো অনেক চালাক ছিল এসমে আজমটা কৌ ঠিক যে এসমে আজম শিখা আপনি উপরে যান নিচে আসেন সেই এসমে আজমটা শিখাইয়া দেন ওই জেনার মুহূর্তে ওই এসকে আইসা কি কয়ে দিছে এসমে আজম বইলা দিছে বইলা দেওয়ার পরে জোহরা সূর্যা জেনাস করার পর কাপড় চুপুর কইরা তোবার আবার কইরা আল্লাহর কাছে চলে গেছে কয়ের কাছে আল্লাহর কাছে যাই হারুত মারুতের বিচার দিয়ে দিছে এবার ফেরেশতাদের বেজত কেমন হইল ফেরেস্তাদের বেজতিটা কেমন হইল যে ফেরেস্তারা বলছিল আমরা কেন ইস্তেক পার করবো কি বলছিল আমরা দুয়া ইস্তেক পার কেন করব এইবার বেজতিটা হয়েছে না আরত মারুত সবচেয়ে বড় তাকওয়ালা মুত্তাকিরে বাটাইছে আমাকে ঘুম দিয়া এইটার তাগো দেখেছে শুধু জেনা করছে না মদও খাইছে শুধু জেনা করছে না কত লোক করছে শুধু জেনা করছে না পূজা করছে এইবার বুঝছেন কিছু হ্যাঁ বন্ধুরা আমার আল্লাহ পাক আমাদেরকে কত বড় মাকলুকাত বানাইছে আল্লাহ জানে ওরা আমাকে দেখে না আমার যদি দেখতো তাহলে গুনা করতো না কথা ঠিক কিনা আল্লাহকে যদি দেখতো তাহলে কি করতো না গুনা করতো না বন্ধুরা আমার এরপরে ঘটনা কি ঘটলো আল্লাহ পাকের বিচার যখন দিছে আল্লাহ সমস্ত ফেরেস তাদেরকে ডাক দিয়ে বলল ও ফেরেস তোমরা কি কইছিলা যে তোমরা মানুষ হইয়া গেলে তোমরা কি করবা না গোনা করবা না কয়টা কইরে কয়টা কইরে আইছো কয়টা করছো আবার এসমে আজমও শিখাই দিছ ডাইরেক্ট জোহরা আমার কাছে উপস্থিত দেখো আমি জোহরা কি বিচার দেয় কয়টারে শাস্তি দিতে হইব কি দেখ এইবার শাস্তি তো মাপ পাওয়ার কায়দা নাই হারুত মারু দেখেন মাধ্যম কেন লাগে তারা ফেরেস্তা হওয়ার পরেও তাদের দোয়ার কথা শুনতেছে না এসমে আদম পড়ে পাখায় শক্তি পায় না বোঝা গেল আল্লাহ নারাজ হয়ে গেছে এখন কোথায় যাবে কার কাছে যাবে কার কাছে কে দোয়া করলে মাপ পাবে সোজা তখন ইদ্রিস আলাহ ইসলাম ওই জামানায় জীবিত ছিল সোজা কার কাছে চলে গেছে নবীর কাছে

নবী কিন্তু অলি ছাড়া হয় না আপনি মনে রেখেন যিনি নবী উনি সবার আগে অলি তারপরে নবী বুঝতে পারছেন এখন জামানার অলির কাছে কাছে জামানার নবীর কাছে যাইয়া বলছে আপনি আমার জন্য দরখস্ত করেন আপনার দোয়া আল্লাহ শুনতে পারে তখন ইদ্রিস আলাহিসাম দোয়া করলেন আর দোয়া করার পরে আল্লাহ বললেন ইদ্রিস তুমি বলে দাও তাদেরকে তারা আখিরাতে আজাব চায় না দুনিয়ার আজাব চায় দুটা অপশন যদি দুনিয়ার আজাব ভোগ করে তাহলে আখিরাতের আজাব থেকে বাঁচায় দেওয়া হবে আর যদি আখিরাতের আজাব চায় তো দুনিয়ার মধ্যে কিছু বলবো না মাফ করে দেওয়া হবে ফেরেস তারা বুঝতো ফেরেস আখিরাত সম্পর্কে জানতো ফেরেস তারা জাহান নাম দেখছে ফেরেস তারা জান্নাত দেখছে ফেরেস আখিরাতের আজাব কত ভয়ঙ্কর তারা সেটা জানে আজকে আমরা বোকামা বোকা মুসলমানরা ফেরেস তারা বুঝলো আমরা বুঝলাম না ফেরেস তারা বুঝছে আমরা বুঝলাম না আমরা ডোন্ট কেয়ার একজনে যে ফেল ফেল করে টাকায় থাকি হ্যাঁ মোবাইলে আই লাইভ আই লাইভ করি যাই আমি নরম জায়গাগুলো হাতায় ভয় লাগে না তোমার মদ খাও ভয় লাগে না মানুষকে কতল করার জন্য ফেতনা বাদাও তোমার ভয় লাগে না এক পার্টির সাথে মুসলমান মুসলমানের এক দলের সাথে আরেক দলের বিরোধিতা লাগাও তোমার ভয় লাগে না এই কারণে যদি মারা যায় কেউ তোমার কান্দের মধ্যে এইটার অভিশাপ চলে আসবে মনে রাখবেন তখন ফেরেশতারা তারা বললো আমরা দুনিয়ার আজাব চাই আখিরাতের আজাব চাই এই কথা বলার সাথে সাথে আল্লাহ বাবেল শহরের মধ্যে একটা আগুনের কুয়া ছিল আল্লাহ ইদ্রিস আলাইসাল্লামকে হুকুম দিল তুমি দোয়া করে দাও আল্লাহ ইদ্রিস আলাহিসাল্লাম দোয়া করে দিলেন আর ফেরেশতাদেরকে উল্টাভাবে ওই আগুনের কুয়ার মধ্যে আজবদি পর্যন্ত ঝুলিয়ে রাখা হয়েছে আজবদি সেই কবে ইদ্রিস আলাহিসাল্লামের জামানা গেছে কয়টা পাপ করছে কয়টা পাপ করছে কয়টা পাপ জেনা তারপরে কি তারপরে মূর্তি পূজা কতল মদ জেনা চারটা পাপ করছে কে করছে ফেরেস তারা বান্দা হয়ে করছে ইদ্রি সালা সালের জামানা প্রায় আজ থেকে আরো কত বছর হইতে পারে অনুমানিক আর অনেক বছর চলে গেছে বহু বছর ওই বছর থেকে শাস্তি শুরু হয়েছে এখন পর্যন্ত শাস্তি হয় নাই দুনিয়ার শাস্তি এইবার বুঝুন আখিরাতের শাস্তি কেমনে দিবা এগুলো যদি আপনারা করেন এই কাজগুলো যদি আপনারা করেন ফেরেশতা আরুত এবং মারুত ওইকার শাস্তি এখন উপযুক্তছে আর আপনি যদি এই কাজগুলো করেন তাহলে আপনার আখিরাতের শাস্তি কেমন হতে পারে একটু চিন্তা করে তারপরে তারপরে আপনি গুনাহ করতে যাবেন আল্লাহ পাক ইদ্রিস আলাইহিস সালাম দোয়া করছে তাও শাস্তি maaf করে নাই আখিরাত দা maaf করছে দুনিয়ার দা এখনো চালু আছে কিয়ামত পর্যন্ত থাকবে কিয়ামত পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কিয়ামত না হবে দুনিয়ার এই চারটা কাজ করা শাস্তি পাবে আর আপনি কিভাবে সাহস করেন যে আপনি এই চারটা কাজ করে করতেছেন বা এই চারের যে কোনো একটা কাজ আপনি করেছেন আর আপনি আখিরাতের মধ্যে বাইসে যাবেন আল্লাহ যেখানে ফেরেস্তারেই সারে নাই আপনারা সেরে দিবে আপনি কে ফেরস্তার দামি আপনি কে হন সমস্ত ফেরেস্তারা তাদের দুইজনকে নির্বাচন করেছে বন্ধুরা আমার মনে রাখবেন এই জন্যে এমন কোনো গুণা করা যাবে না এমন কোনো কাজ করা যাবে না যার দ্বারা আল্লাহ পাক নারাজ হয়ে যায় বন্ধুরা আমার এই জন্য আপনাকে কা পাকের ভালোবাসা মহব্বত প্রতিষ্ঠা করতে হবে কি করতে হবে পাকের ভালোবাসা আর মহব্বত প্রতিষ্ঠা করার জন্য আমি আপনাদেরকে কয়েকটা পদ্ধতি শিখাই দিব কয়েকটা আপনার ভিতরে যদি এই গুণগুলো থাকে তাহলে মনে করবেন আপনার ভিতরে পাকের ভালোবাসা আর মহব্বত আসে এক নম্বর গুণ আপনি নিজের জন্য যা ভালোবাসেন আল্লাহর অর্বর বান্দার জন্য সেটা ভালোবাসতে হবে দুই নম্বর গুণ আপনি আপনার কাছে যা বিদ্যমান আছে আপনার ভাই বোন বাবা মা আত্মীয় স্বজন সব কিছু থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে হবে তিন নম্বর গুণ আপনি আর যে কোনো একজন ইবাদতের ক্ষেত্রে যে কোনো একজন আল্লাহওয়ালাকে আপনার মানতে হবে আল্লাহ পাক বলেছেন আতিউল্লাহ আতিউর রসুল উলিল আমরি মিনকুম আমি এবং আমার রসুলের ইবাদত তখনই তোমার জন্যে ইবাদতে পরিণত হবে কোনো না কোনো নেক বান্দা আল্লাহওয়ালার হুকুম অনুযায়ী কোনো না কোনো আমিরের এতায়াত যদি করো তাহলেই তোমার ইবাদত পরিপূর্ণ হবে আপনাকে অভিভাবক নির্ধারণ করতে হবে কারণ আল্লাহ পাক বলেন যে আমি স্বয়ং আল্লাহ এবং আল্লাহ রসুল হলাম তোমাদের অভিভাবক এরপরে ওয়ালাগণও তোমাদের অভিভাবক এরপরে মুমিন বান্দাগণ যারা রয়েছে তারাও তোমাদের অভিভাবক সুতরাং আপনাকে অভিভাবক মেনে চলতে হবে এরপর আরেকটা গুণ আপনার ভিতরে থাকতে হবে সে কখনোই মুমিন হতে পারবে না যে নিজে প্যাট ভরে খায় আর মার দাসা ছাত্ররা না খায় নিজে প্যাট ভরে খায় আর খান খায় আল্লাহর প্রিয় বান্দারা কষ্টের মধ্যে চলতেছে আপনার প্রতিবেশীরা না খায় রয়েছে সে কখনো মুনিন মুমিন বান্দা হতে পারবে না তো মুমিন বান্দা হতে হলে আপনি আপনি যেমন ভাবে খাচ্ছেন ভালো আছেন